প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 187তম এপিসোডে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো কুমিল্লার ছেলে ইয়াসিনের জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, ইয়াসিন তার জীবনে কিছু মারাত্মক ভুল করেছে এবং এই ভুলগুলো থেকে কীভাবে মুক্তি পেতে পারে এটার জন্য আমার কাছে একটা সমাধা বা বুদ্ধি চেয়েছে। আমি আমার মতো করে তাকে একটা আইডিয়া দিয়েছি। আমি চিন্তা করলাম, যারা ইয়াসিনের মতো এরকম বিপদগ্রস্ত আছেন, যারা ইয়াসিনের মতো এরকম করে মহা বিপদে পড়ে আছেন, ইয়াসিনের জীবনের গল্পটা শুনলে আপনি হয়তো এই বিপদ থেকে বেরোতে পারবেন, যার জন্য ইয়াসিনের জীবনের গল্পটা আমার প্রচার করা। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যে আইডিয়াটা ইয়াসিনকে দিয়েছি, আমি জানি না এটা আসলে কতটুকু সঠিক আর কতটুকু ভুল। যারা এখানে বিচক্ষণ মানুষ আছেন, আমি আশা করব আপনারা এটার একটা সঠিক সমাধা দিয়ে যাবেন। তাই সবার কাছে বরাবর মতো রিকোয়েস্ট করব, ইয়াসিনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে ইয়াসিনকে একটা ভালো আইডিয়া দিয়ে যাওয়ার জন্য। চলেন তাহলে আমরা সবাই মিলে শুনে আসি কুমিল্লার ছেলে ইয়াসিনের জীবনের কলিজা কাঁপানো বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বাড়ি কুমিল্লা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোটো একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একজন টিন ব্যবসায়ী। আমাদের বাজারে আমার আব্বার একটা টিনের দোকান আছে। যারা গ্রামের মানুষ তারা টিনের দোকানটা ভালো করেই বুঝবেন, কারণ গ্রামের বাড়িতে ম্যাক্সিমাম ঘরগুলোই টিন দিয়ে বানানো হয়। আমার বাবা চট্টগ্রাম শহর থেকে টিন পাইকারিতে কিনে নিয়ে আসতো এবং এটা খুচরাতে বান সিস্টেম করে মানুষের কাছে বিক্রি করতো। এই এটা করে আমার বাবা যে টাকা উপার্জন করতো, ওই টাকা দিয়ে আমাদের সংসারটা ছোটোবেলা থেকে আমি অনেক ভালোভাবেই চলে আসতে দেখেছি। আমাদের পরিবারে কোনোদিন তেমন কোনো অভাব অনটন ছিল না, আর আমরা এক ভাই এক বোন, যার জন্য ছোটোবেলা থেকে বাবা মা আমাদেরকে প্রচণ্ড আদর আর ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি আমাদেরই অত্র এলাকার কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি মোটেও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি এসএসসিতে সি গ্রেড পেয়ে কোনোভাবে টেনে হেঁচড়ে পাশ করি। যদিও আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে বাবা আমাকে মিলিটারিতে চাকরি করাবে কিংবা পুলিশে চাকরি করাবে, কারণ আমি দেখতে যথেষ্ট লম্বা, ফর্সা এবং সব দিক থেকে অনেক ফিট ছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, সি গ্রেড নিয়ে আমি ওই হচ্ছে পুলিশ বা ডিফেন্সে চাকরি করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য, কিন্তু ওরা আসলে ওই সার্টিফিকেট অ্যালাউ করে না, এজন্য আমার আর ডিফেন্সে চাকরি করা হলো না। এরপর থেকে বাবা আমাকে কলেজেই ভর্তি করায়। তো কলেজে জেনারেলি আমি পড়াশোনা করি, জানি না আসলে আমার ভবিষ্যৎ কী, আমি ভবিষ্যতে কীভাবে করতে পারবো। এভাবে পড়াশোনা করতেছি। হয় না যে প্রতিটা ছেলে মেয়ের জীবনেই যখন কলেজ লাইফ আসে তখন তারা একটা ভিন্নভাবে জীবনটাকে সাজিয়ে তোলে। কারো থাকে গার্লফ্রেন্ড, কারো থাকে হুন্ডা, কারো থাকে কিছু বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমার তেমন কিছুই নেই। নেই আমার ভালো একটা হুন্ডা, নেই কোনো বয়ফ্রেন্ড, নেই কোনো ভালো গার্লফ্রেন্ড। আমি কলেজে যখন যাই, কলেজের কেউ আমার সাথে ওভাবে ভালো করে কথাও বলে না, কারণ আমি না মানে আমি মোটামুটি একটু লাইক অন্যরকম একটা ছেলে ছিলাম। পড়াশোনার প্রতি ভালো ছিলাম না, আর খুব ক্লোজলি কারোর সাথে মিশতেও পারতাম না। মানে কেমন জানি আমার ওই একা একা থাকতে না অনেক ভালো লাগতো। এভাবে অজপাড়াগাঁয়ের কোনো একটা কলেজে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, সময়গুলো এভাবে কাটতেছিল। তো আমাদের হচ্ছে আমাদের পাশের ঘরেই আমার একটা চাচাতো ভাই আছে, যে হচ্ছে সৌদি আরবে থাকে। তো এই চাচাতো ভাইটা আমার বয়সের প্রায় 3 বছরের বড় হবে, 3 থেকে 4 বছরের বড় হবে। বাট ওনার সাথে আমার সম্পর্কটা অনেক ক্লোজ, মানে আমরা দুজনে, যদি উনি আমার সিনিয়র হয়ে থাকে, বাট আমরা খুব ফ্রেন্ডলি ওনার সাথে মিশি। ওনাদের ঘরটা আমাদের ঘর চেয়ে আমাদের ঘর থেকে একদম কাছে, মানে পাশাপাশি বললেই চলে। ওনাদের ঘরে যদি কেউ কথা বলে তাহলে আমরা আমাদের ঘরে স্পষ্ট শুনতে পাই। তো এরকম করে একদিন আমি প্রতিদিন দেখি যে ওনার আবার মানে ওরা তিন ভাই, আমার ওই হচ্ছে চাচাতো ভাই, উনি হচ্ছে সবার বড় এবং ওনার ছোটো দুটা ভাই আছে এবং ছোটো একটা বোন আছে, মানে ওরা টোটা তিন ভাই এক বোন। তো দেখা গেল কি যে উনি বিয়ে করে সৌদি আরবে গেছেন। তো বিয়ে করে সৌদি আরবে যাওয়ার পরে মানে প্রত্যেক দিন ওদের পরিবারে প্রচণ্ড রকম ঝামেলা বা ঝগড়া, মানে সবসময় দেখি যে ওনার বউ ওনার মায়ের সাথে ঝগড়া করে। ওনার বউ ওনার মাকে দেখতে পারে না এবং ওনার মা ওনার বউকে দেখতে পারে না, মানে দুজনের মাঝে প্রচণ্ড রকম ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে। তো এটা নিয়ে আমার মা নিজে অনেক বেশি আফসোস করে। মা আমাকে বলে, দেখ ওদের এই পরিবারটা কেমন হয়ে গেল, মানে বউ শাশুড়ির যুদ্ধ এভাবে লেগে থাকে। তো এর আমার কাছে অনেক খারাপ লাগে। মানে আমার যে ভাইটা ছিল, আমার ওই ভাইয়ের মাটা একটু ডেয়ারিং টাইপের মহিলা, মানে ডেয়ারিং টাইপের মহিলা বলতে উনি আসলে মানে ওনার বউ মানে আমার ওই বন্ধুর সাথে যে আমার ওই চাচাতো ভাইয়ের সাথে যে তার বউ কথা বলে এটাও না ওনার মা সহ্য করতে পারে না। মানে ওনার মায়ের কথা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হবে, আর মানে আমার ওই ভাইটাকেও কাজ করার সুযোগ দিতে হবে। উনি আমার মায়ের কাছে এসে সবসময় বলে
যে আমার পুত্রবধূটা সারাটা দিন আমার ছেলেটার সাথে কথা বলে, তোমার ছেলেটা কাজ কখন করে? কিন্তু দেখা যায় উনি আসলে প্রতিদিন দুই মিনিট করে না হাজব্যান্ডের সাথে কথা বলে না। আমার এই ভাবিটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর তার মুখমণ্ডল ছিল, অনেক চেহারা ছিল, অনেক মায়াবী ছিল মানুষটা। এবং উনি হচ্ছে এসএসসিতে অনেক ভালো একটা রেজাল্টে পাশ করেছে। যখন বৌসে যে এই বাড়িতে আসে আমাকে সবসময় বলতো, ইয়াসিন ভাই আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, আমি একদিন পড়াশোনা করে অনেক বড় হব, অনেক নাম কামাবো। কিন্তু বিশ্বাস করেন কেন জানি আমার জীবনটা এরকম হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। এমন একটা পরিবার আমার বাবা মাকে বিয়ে দিয়ে দিল, না পাচ্ছি শারীরিকভাবে সুখ, না পাচ্ছি মানসিকভাবে সুখ, এত নির্যাতনের মাঝে না আমি থাকতে পারবো না। আমার কাছে সবসময় উনি এসে এরকম আফসোসগুলো করে। আমি তাকে বোঝাই যে ভাবি দেখবেন ইনশাল্লাহ একটা সময় ভালো দিন আসবে, আপনি মন খারাপ করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আর একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে। তো এইভাবে আসলে কতদিন উনি প্রতিদিন এভাবে নির্যাতনগুলো সহ্য করে যাচ্ছে। আর এভাবে আমি যখন আমার আব্বা আম্মার সাথে এই ব্যাপারগুলো নিয়ে শেয়ার করি, তারাও আমাদেরকে বলে যে এটা ওদের পারিবারিক ব্যাপার, এইসব ব্যাপার নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই। আর আমি যদি মাঝে মাঝে ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে যাইতামও, তখন আমাকে খুব বকা দিত যে কী দরকার, এটা ওদেরই ব্যাপার, আমরা এখানে ইন্টারফিয়ার না হয়। কারণ আমার ওই বন্ধুর মা কিন্তু, মানে আমার ওই চাচাতো ভাইয়ের মাটা কিন্তু অনেক ডেয়ারিং, মানে আমার মা ব্যক্তিগতভাবেও কিন্তু ওনাকে অনেক ভয় পায়, মানে এত খারাপ মহিলা যে মানে যাকে তাকে হচ্ছে সবসময় মানে গায়ে হাত তুলে ফেলবে বা খারাপভাবে ব্যবহার করবে, মানে এরকম যে ওনার সাথে ভয়ে আমাদের এলাকার কেউ কথাই বলে না। তো ওইরকম, বাট ওনার যে বউটা ছিল উনি আসলে, আচ্ছা ওনার নামটাও আমি বলি, ওনার নাম হচ্ছে সালমা। মানে সালমা কিন্তু এত ভালো মানুষ ছিল, মানে এত ভালো ছিল যে শাশুড়ি যতই বকতো যতই কিছু করতো উনি শুধু ঘুমরে ঘুমরে কাঁদতো। মানে যদিও দু একটা কথা প্রতিবাদ করতো, তবে একদম নিরুপায় হয়েই প্রতিবাদগুলো করতো, ইচ্ছা করে কোনো প্রতিবাদ উনি করতো না। সময়গুলো এভাবে যাচ্ছিল, বাট যেতে যেতে আমি একটা সময় খুব খেয়াল করে দেখি যে আমি যেই কলেজে পড়াশোনা করি, উনি একদিন, লাইক হচ্ছে ওই দিন বুধবার ছিল, তো বুধবার মানে আমাদের কলেজ ছুটি, মানে ছুটি হয়ে গেছিলো, আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম একজন একজন করে। তো বৃষ্টির দিন ছিল, মোটামুটি একটু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল। ওই সময় আমি দেখি যে ভোরকা পরে একটা মহিলা আমাদের কলেজের সামনে দাঁড়িয়ে আছে। তো আমি ওনাকে দূর থেকে দেখিয়ে বুঝে ফেলতে পারি, কারণ উনি যদি বোরকাটা পরতো না, বোরকার মুখোশটা অনেক পাতলা ছিল, মানে এমনি মুখোশটা যে পরতো পুরো মুখটা স্পষ্ট বোঝা যাইতো। আমি দূর থেকে বুঝে গেছি এটা আমার হচ্ছে আমার ওই ভাইয়ের বউ, মানে এটা সালমা ভাবি, আমি দূর থেকে দেখতে পারছি। তো আমি কাছে যাওয়ার পরে মানে উনি খুব অবাক হয়ে যায়, আমি খুব অবাক হয়ে যায় দেখে যে ওনার চোখের পানিগুলো টলমল করতেছিল, উনি কান্না করতেছে। আমি তখন কিছুই বুঝতেছি না, কী রে কান্না কেন করতেছে? আমি বললাম যে ভাবি কোনো সমস্যা আপনার, কান্না করতেছেন কেন, এখানে কেন আসছেন? তো উনি আসলে সচরাচর আমাদের এই কলেজে আসার কোনো যুক্তি নেই আর কি, উনি যেখানে হচ্ছে থাকে ওইটা ওইখান থেকে এখানে আসার কোনো মানে কোনো কারণ নাই। তো আমি বলতেছি কী হয়েছে আপনার, মন খারাপ কেন আমার কাছে বলেন? তো বলতেছে ভাই না মন খারাপ না, আমি ঠিক আছি। আমি বললাম না না ঠিক নেই, আপনি আপনার কী হয়েছে আমাকে বলেন। তো বলতেছে যে না না আমি খুব রিকোয়েস্ট করি, আপনি আমার কাছে বলেন না কী হয়েছে। উনি কাঁদতে কাঁদতে তখন ওখানে বসে যায়। যখন বসে যায় আমি তখন আশেপাশে তো অনেক ছেলে ফেলে ছিল, তারা তো আর জানে না উনি আমার ভাবে, তারা সবাই হচ্ছে একটু লাইক খারাপ নজরে আমার দিকে তাকায় থাকে। তো আমি তখন মানে ওনাকে বলি যে একটা কাজ করেন, আপনি এখান থেকে উঠে যান, চলেন আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি, আমরা তখন কথা বলি। এরপরে পাশে হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে আমি টেনে নিয়ে ওনাকে নিয়ে বসি। তো বসার পর আমি খুব জিজ্ঞেস করি যে ভাবি কী হয়েছে, আপনি মন কেন খারাপ করতেছেন, আমার কাছে বলেন, আমি আপনার কথাগুলো শুনি। তখন উনি আমাকে বলতেছিল যে আমার বোকটার ভিতরে না অনেক বেশি কষ্ট। আমি বললাম কেন? বলে যে দেখেন আমার অনেক স্বপ্ন ছিল যে একদিন আমি পড়াশোনা করে অনেক বড় হব, আমি এসএসসিতে এত ভালো একটা রেজাল্ট করেছি, যখন স্কুলে পড়াশোনা করতাম তখন থেকে চোখটা বন্ধ করে স্বপ্ন দেখতাম যে একদিন আমি কলেজে পড়াশোনা করব, আমার অনেকগুলো বেস্ট ফ্রেন্ড থাকবে, অনেকগুলো ছেলে বন্ধু থাকবে, অনেকগুলো মেয়ে বন্ধু থাকবে। কিন্তু বিশ্বাস করেন আমার স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, কীভাবে কী হয়ে গেল আমি না বুঝতেই পারি নাই, কেন আমার জীবনটা এমন হয়ে গেল ভাই একটু বলতে পারেন? এইটা বলে উনি আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতেছিল। তো রেস্টুরেন্টে অনেকগুলো মানুষ ছিল, উনি যেহেতু আমার পাশেই বসছিল, মানে পাশের চেয়ারে বসছিল, তো এবার ধরার পরে অনেকেও খুব মাইন্ড করে। তা উনাকে সরাই দিয়ে বলি যে আপনি কী খাবেন, আপনার খাবারের অর্ডারটা করেন। তো উনি খাবারের সিলেক্ট করে দেন, আমি হচ্ছে ওনাকে খাবারগুলো দিই। উনি খাবারটা খেতে খেতে আমাকে বলতেছিল যে কেন আমার জীবনটা কেন এরকম হয়ে যাচ্ছে, কেন মানুষটা এরকম করতেছে। আমি বললাম আচ্ছা যে হাফটা হাজব্যান্ড যে ছিল আপনার স্বামী, উনি কি আপনাকে ফোন টোন করেন, আপনার সাথে কথা বলে না? উনি বলে যে না ওনার হাজব্যান্ডরা নাকি ওনার সাথে ঠিকমতো কথা বলে না, ওনার হাজব্যান্ডরা নাকি ওনার মা মানে ওনার শ্বশুর শাশুড়ির কথাই চলেন। মানুষটাকে দেখে আমার খুব মায়া লাগে, খুব দয়া লাগে। আমি বলি যে আমি আপনার জন্য কী করতে পারি আমাকে একটু বলেন তো। আমাকে বলে ভাই রে আপনি আমার হাটটা ধরে রেস্টুরেন্টে আইসা আমাকে খাওয়াচ্ছেন, আমাকে একটু সময় দিচ্ছেন, এটাই না আমার কাছে অনেক বড় পাওয়া, আমার এই দুঃখের
মানুষের কথাবার্তাগুলো বলার মতো মানুষ না আমি আল্লাহর দুনিয়াতে পেলাম না। এক পৃথিবী কষ্ট নিয়ে রাতটা আমি কেঁদে কেঁদে রাতটা কাটাই, কিন্তু সকালবেলা উঠে সেই দরজাল মহিলার মুখটাই দেখতে হয়, সেই অপদার্থ মানুষগুলোর চেহারাই দেখতে হয়। আমাকে হেল্প করার মতো এই দুনিয়াতে কেউ নাই। আপনি যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করেছেন এটার জন্যই না আমি আপনার কাছে অনেক হ্যাপি। আমি তখন বললাম যে আপনার তো দুইটা দেবর আছে, একটা ননদ আছে, ওরা কি কিছু করে না? তখন উনি ভাবি ওই অট্ট হাসিতে আমাকে বলে, ওদের মা যদি হয় যে মানে দোরা সাপ, অ্যান্ড আমার ওই দেবর আর আমার ওই ইয়েটা হচ্ছে, আমার ননদটা হচ্ছে কাল সাপ। এবং আমি ওনার কাছ থেকে শুনতে পারি যে ওনার দেবর নাকি বিভিন্নভাবে ওনার শরীরে হাত দেওয়ার জন্য চেষ্টা করে। এটাও নাকি উনি কারো কাছে বললে কোনো বিচার পায় না। মানুষটা এভাবে নির্যাতিত হচ্ছে কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি বললাম যে আপনি আপনার আব্বা আম্মার কাছে কেন ব্যাপারগুলো বলেন না? উনি আমাকে বলে যে বিয়ের পরে নাকি ওনার বাবা মারা যায় এবং মা খুব দুঃখ কষ্ট করে দিনগুলো পার করতেছে। ওনার বাপের বাড়ির অবস্থা মোটেও ভালো না। এরকম খারাপ একটা পরিস্থিতিতে এই কথাবার্তাগুলো বলে তার মাকে আরও বেশি টেনশনও দিতে চায় না। উনি আমাকে বলে যে আমাকে যদি ঢাকাতে বা কোথাও যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন আমি এখান থেকে পালিয়ে চলে যাব। কথাটা শোনার পরে আমার বুকটা তখন কেঁপে ওঠে। আমি চিন্তা করি, হায় রে আল্লাহ, এটাই বুঝি তোমার দুনিয়া। আমি ভাবতে থাকি যে মানুষটার মুখের দিকে তাকালে নর্মালি না কোনো মানুষের চোখে পানি চলে আসবে। এত সুন্দর, এত সুশ্রী তার চেহারা, এত মায়া লাগে তার মুখের দিকে তাকালে। এমন একটা মানুষ যখন এমন কথা বলল, মুহূর্তে আমার চোখের পানিগুলো টলমল করতে শুরু হলো। আমি তাকে বললাম যে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, সালমা ভাবি আমি আজকের পর থেকে আপনার সাথে আছি, আপনি প্লিজ কোনো মন খারাপ করবেন না, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা তাকে দিয়ে দিই। কন্ট্যাক্ট নাম্বারটা তাকে দিয়ে দেওয়ার পরে তখন আমি ওখানকার খাওয়া দাওয়া করাই, যদি উনি বিল দিতে চায়, ওনার কাছে টাকা নেই তারপরেও উনি বিল দিতে চায়। আমি আমার কাছে যে পরিমাণ টাকা ছিল ওটা দিয়ে কষ্ট করে বিলটা পরিশোধ করে হোটেল থেকে বের হই। বের হয়ে আমি তাকে বলি যে আপনার আমি তো আর একসাথে যেতে পারবো না, কারণ যদি কেউ দেখতে পায় তাহলে মহা ঝামেলা হয়ে যেতে পারে। আপনি একটা কাজ করেন, আপনি আগে চলে যান, আমি আপনার পিছন পিছন আসতেছি। এরপরে উনি হচ্ছে আগে আগে চলে যায়, আমি পিছন পিছন যাই। ঘরে যাওয়ার পরে তখন আমার মা আমাকে বলতেছিল যে আজকে তো লেট করে আসছে কেন? তো আমি তাকে বললাম যে মা আসছি ঠিক আছে। তো আমাকে বলতেছে যে আজকে দুপুরবেলা কী হয়েছে জানোস? আমি বললাম কী হয়েছে? আমি বললাম, মা বলতেছে যে তোর সালমা ভাবিকে ওর শাশুড়ি হচ্ছে জুতো দিয়ে সবার সামনে মারছে। আমি তখন অবাক হয়ে গেলাম যে আমি এতক্ষণ পর্যন্ত ওনার সাথে রেস্টুরেন্টে ছিলাম সালমা ভাবির সাথে, উনি একটাবারের জন্য আমাকে এই কথা বলে নাই যে ওনার শাশুড়ি ওনাকে জুতো দিয়ে মারছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে কত কষ্ট আর যন্ত্রণা সহ্য করবে। যন্ত্রণা সহ্য করতে করতে আসলে সব যন্ত্রণার কথাগুলো তার মনেই নাই। যাই হোক, সময়গুলো এভাবে কাটতেছিল, এভাবে কাটতে কাটতে তারও প্রায় দুই মাসের মতো কাটে। অ্যান্ড দুই মাস পরে একদিন হচ্ছে আমাদের এলাকাতে সমিতি, আমরা যারা গ্রামের মানুষ তারা ব্যাপারটা বুঝবেন, মানে জানুয়ারি মাসে, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে সমিতি করা হয়। সমিতির মধ্যে হচ্ছে মানে ধরেন একটা গ্রাম একটা দোকান আছে, ওই দোকান থেকে সবাই হালকাথা করে, মানে আপনি হচ্ছে ওই দোকান থেকে বাকিতে মাল খেয়েছেন, সামান খেয়েছেন, এরপরে হবে কি যে এক বছর পরে ওখানে একটা হালকাথা অনুষ্ঠান করা হবে, সেই অনুষ্ঠানে আপনাকে চিঠি দিয়ে ইনভাইট করা হবে, আর আপনি ওখানে গেলে আপনাকে মিষ্টি দেওয়া হবে, তারপরে হচ্ছে এরকম করে লাইক আপনি পুরো বছরের বাকিটা পরিশোধ করে আসবেন। তো ওই অনুষ্ঠানটা যখন করা হয় তখন গ্রামের বাড়িতে একটা কাজ করা হয়, সেটা হচ্ছে মাইকিং, মানে মাইক লাগানো হয়। অ্যান্ড মাইকে তখন খুবই মানে কঠিন কঠিন গান ছাড়া হয় আর কি, অনেক দুঃখের গান, ওরকম গান টান ছাড়া হয়। তো আমার ওই সময় মানে ওই গানগুলি শুনতে খুব ভালো লাগতো। তো আমি তখন করি কি যে আমি ঘর থেকে বের হয়ে আমাদের বারান্দার ওইখানে গিয়ে বসি, মানে আমি ওই গানগুলো শুনতেছিলাম মাইকে। তো বসে বসে গানগুলো শুনতেছিলাম, একটা পর্যায়ে আমি দেখতে পাই আমাদের বারান্দার সামনে, মানে আমার ওই মানে সালমা ভাবির বাড়ির সামনেই একটা ছোট্ট লাইক, এটা হচ্ছে মানে একটা ঘাস খেতের মতো আছে। মানে ঘাস খেত বলতে আপনারা হয়তো অনেকেই বুঝেন না, আমি বুঝে বলি, যাদের গরু আছে, মানে যাদের গরু আছে তারা মানে গরুর খাবারের জন্য এরকম ঘাস লাগে। এটা গ্রামের বাড়িতে ঘাস লাগালে ওরকম ঘাসগুলো কেটে কেটে গরুকে খাওয়ায়, আবার নতুন করে ওখানে ঘাস ওঠে, ওরকম এটাকে ঘাস খেত বলা হয়। তো আমি খেয়াল করে দেখলাম যে ওই ঘাস খেতের ভিতরে কি জানি হাঁটতেছিল। তো যখন হাঁটতেছে আমি তখন দূর থেকে খেয়াল করেছি কী ব্যাপার, মানে আমার কাছে ভূত বা অন্য কিছু মনে হয়েছে। আমি তখন ঘরের দরজাটা খুলে খুব কষ্ট করে ভয়ে ভয়ে ওখানে গিয়ে যাই। ওখানে যাওয়ার পর আমি দেখতে পাই যে কেউ একজন মানে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। আমি তখন পিছন থেকে দৌড়ে দৌড়ে সামনে যাই, অ্যান্ড যাওয়ার পর আমি দেখতে পেলাম যে ড্রেসটা পরে আছে এটা একটা মেক্সি টাইপের, ওই মেক্সিটা আমার ভাবির মেক্সি, মানে সালমা ভাবির মেক্সি। আমি তখন কনফার্ম হয়ে যাই যে এটা সালমা ভাবি। আমি তখন পিছন থেকে দৌড়ে গিয়ে ওনার হাত ধরি, ধরার পর উনি তখন আমাকে ঝাড়ি মেরে ফেলে দেয়। আমি বলি কী হয়েছে আপনার, আপনি যাচ্ছেন কোথায় এত রাতের বেলায়? পরে বলতেছে আমার না আর ভালো লাগতেছে না। আমি বলি কেন ভালো লাগতেছে না, আপনি আমাকে বলেন এই পাগলামিগুলো কেন করতেছেন? উনি বলে যে সন্ধ্যারাতে আমার দেবর আমার সাথে
আমি তখন এই কথাগুলো কারো কাছে বলি নাই, আমি আমার শাশুড়িকে বলি নাই, আমি শুধু আমার স্বামীকে বলছিলাম। আমার স্বামী আমাকে বলে যে আমার ভাই যা করতে চায় তাই কর, আমি বাড়িতে নাই, আমার ভাই করলে সমস্যা কী? ওইরকম করে আমাকে খুব খারাপভাবে কথা বলে, আমি কী করবো ভাই? আমিও তো একটা মানুষ, আমি তো সহ্য করতে পারছি না। কি শাশুড়ির যন্ত্রণা সহ্য করবো না, শ্বশুরের না, ননদের না, দেবরের নাকি স্বামীর, কার জ্বালা সহ্য করবো বলেন? আমি তখন তাকে জড়ায় ধরে ফেললাম, ধরে বলতেছি যে আপনি কোথায় যাচ্ছেন? আমি ওনার হাতে একটা রশি দেখতে পাই, উনি আমাকে বলে যে এই এই ঘাস খেটটা পার হলেই সামনেই হচ্ছে একটা লাইক হচ্ছে ওনার একটা কলার বাগান আছে, কলার বাগান আছে আর এটার মাঝে হচ্ছে অনেকগুলো আম গাছ আছে। উনি আমাকে বলে যে আম গাছের সাথে ফাঁসি দিব। আমি তখন তারা বলি পাগল হয়ে গেছেন, এই পাগলামিগুলো কেন করতেছেন? আপনি কি একটাবার আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন না? উনি আমাকে বলে যে কিসের ভবিষ্যৎ, আমার তো কোনো সন্তান নাই, আমার কোনো বাবা নাই, আমার মা একজন বৃদ্ধ মহিলা, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আর যে পরিবারে আছি সেই পরিবারটাও আমার নাই, আমি কেন এই দুনিয়াতে বেঁচে থাকবো? আপনি আমাকে এই দুনিয়াতে বেঁচে থাকার একটা কারণ দেখাই দেন। আমি তখন তার হাতটা শক্ত করে ধরে বললাম যে আপনি আমার জন্য বেঁচে থাকবেন। বলে আপনার জন্য মানে? আমি বলি হ্যাঁ, আপনি আমার জন্য বেঁচে থাকবেন, আজকের পর থেকে আমি আপনাকে বাঁচিয়ে রাখবো। তখন আমাকে বলে যে কী বলতে চান? আমি বললাম যে আমি বলতে চাই যে আমি আপনাকে বিয়ে করব। এটা বলার পর উনি তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থেকে বলতেছে ইয়াসিন পাগল হয়ে গেছেন। আমি বলি পাগল হয়েছে কি আমি সেটা জানি না, তবে আপনার এত কষ্ট আমার সহ্য হয় না, আমি আপনাকে নরক থেকে মুক্তি দিতে চাই, আমি আপনাকে সুন্দর একটা জীবন দিতে চাই, যে জীবনে থাকবেন আপনার স্বামীর মতো নরপিসাদ, থাকবেন আপনার শাশুড়ির মতো ডাইনি, থাকবেন আপনার ননদের মতো কালসাপ, আর থাকবেন আপনার দেবরের মতো হিংস্র বাঘ। আমি আপনাকে এই 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 বন্দী জীবন থেকে মুক্তি দিতে চাই। তখন মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে বলতেছিল যে জীবনের যেটা কখনো স্বপ্ন ভাবি নাই আপনি সেটাকে বাস্তব করতে যাচ্ছেন। আমি তখন তাকে বললাম যে দেখেন, আমার জীবনে আমি স্কুল জীবন কাটিয়েছি, আমার কলেজ জীবন কাটানোর পথে আছে, আমাদের কলেজে প্রত্যেকটা ছেলে একজনের প্রায় 5-6টা করে রিলেশন করে, প্রত্যেকের অনেক বেশি গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি আমার জীবনে কখনো আমার এই এই বয়সে আমি কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই, আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসি নাই। আমার কাছে এই প্রেম ভালোবাসাগুলোকে খুব অনীহা মনে হয় সময় নষ্ট করা ছাড়া এটার কিছুই না। কিন্তু বিশ্বাস করেন ভাবি, আপনার দিকে তাকানোর পরে আমার ভিতরটা জানি কেমন করে কেঁপে উঠলো। আমি জানি না আমি আপনাকে ভালোবাসতে পারবো কি না, তবে আমি আপনাকে এটা নিশ্চিত করে বলতে পারবো যে আমি আপনাকে এই বন্দী জীবন থেকে মুক্ত করতে পারবো। আমার কথাগুলো বলতে বলতে সে আমাকে হাসি হেসে বলতে, ভাইরে আপনি যে আমাকে এই কথাগুলো বলছেন এটাতে আমি অনেক হ্যাপি হয়েছি, আমি আপনার কাছ থেকে কোনো হেল্প চাই না। আমি তখন তারা বলতেছি যে না, আপনি হেল্প চাইবেন না কেন, আমি আপনাকে হেল্প করার জন্য নয়, আমি আপনাকে সত্যিই পছন্দ করি। তখন উনি আমাকে বলে যে পছন্দের কথা তো বলেন নাই, বলছেন ভালো না বাসতেও পারলেও। আমি মানে আমার ওই একটা কথা তো উনি মাইন্ড করে, পরে আমি বললাম যে না, আমি আপনাকে ভালোবাসবো এবং আমি আপনাকে বিয়ে করব। এই কথাগুলো তাকে বলি। বলার পরে তখন সান্ত্বনা দিয়ে কোনোরকম তার কাছ থেকে রশিটা রেখে আমি তাকে ঘরের দিকে পাঠিয়ে দিই। তো সে ঘরে গিয়ে মোটামুটি ভালো হয়ে যায়, এরপর থেকে তার লাইফে আর কোনো মানে মোটামুটি আর কোনো প্রবলেম নাই, সে ঠিকঠাক মতো চলতেছিল। মানে শাশুড়ি ননদ থেকে শুরু করে দেবর যারাই বকাঝকা দেখ না কেন আমার সাথে সবসময় ব্যাপারগুলো শেয়ার করে, এবং এরকম হয় ওনার আবার আর একটা ব্যাপার কিন্তু ভালো আছে, ভালো বলবো কিনা জানি না, এটা হচ্ছে উনি যদি ঘর থেকে বের হয় মানে ঘর থেকে বের হইলে ওনাকে কেউ কখনো কোনো কিছু বলে না, হয় না যে অন্য পরিবারে যখন বউরা ঘর থেকে বের হয়ে কোথাও চলে যায় তখন হচ্ছে শাশুড়ি বা দেবর বা ননদ তারা অনেক প্রশ্ন করে যে কোথায় গিয়েছিল, কোন জায়গায় গিয়েছিল। কিন্তু সালমা বাবির ক্ষেত্রে এই প্রবলেমটা নাই, সে যদি ঘর থেকে বের হইয়া মানে এক সপ্তাহ ঘরে না আসে ওনার ওই পরিবারে কেউ জিজ্ঞাসা করে না সে কোথায় গেছে, মানে তারাও চায় যে উনি কারোর সাথে পালাইয়া যাক, মানে তাদেরও ইচ্ছা যে সে কারোর সাথে পালাই যাক, তারাও চায় না যে ওনাদের মানে ওনাদের পরিবারে থাকুক, মানে বরাবরের মধ্যে মানুষটা সকল জায়গায় অবহেলিত। এইভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে মানে আমাদের মাঝে সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়, আর গভীর হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা পাশাপাশি ঘরে থাকতাম, দুজন দুজনকে খুব বেশি দেখতে পারতাম, যখন যেটা করতে মন চাইতো সেটাই করতাম। দেখা গেলো রাত 3টা বাজে, হঠাৎ করে আমার তার কথা মনে পড়ছে, আমি তাকে ফোন দিয়ে বসে সে ঘর থেকে বেরিয়ে যায়। মানে আমাদের রিলেশনটা এত গভীর একটা রিলেশন হয়ে যায় যে একজন মানুষ আরেকজন মানুষকে একটা মুহূর্ত না দেখলে যেন বাঁচতে পারি না, খুবই গভীর প্রেমে আমরা দুজনে আবদ্ধ হয়ে যাই, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে দুজন দুজনের মাঝে মিশে থাকি। আমার এরকম হয় যে আমি যখন ওকে নিয়ে রাস্তায় হাঁটতে যাই, যখন ওকে নিয়ে আমি রাস্তায় ঘুরি, অনেকে আমাদেরকে দেখে, বাট দেখার পরে মানে কেউ এটা স্বপ্নও চিন্তা করেন যে সালমার বিয়ে হয়েছে, মানে এতটা ও দেখতে এতটা সুন্দর ছিল আর এত মানে এত কম বয়স ছিল, মানে নর্মালি কোনো মানুষ দেখলে বলবেই না যে তার বিয়ে হয়েছে, যথেষ্ট সুন্দর, লম্বা, ফর্সা, একদম সব দিক থেকে পারফেক্ট ছিল। কিন্তু আমি বুঝি না যে আমার চাচাতো ভাইটা তারপরও কেন তাকে এতটা অবহেলা করে। এন্ড আমার চাচাতো ভাইটা আসলে মানে মোটামুটি একটু অন্যরকম ছিল আর কি, মানে ওর আসলে ওই মানে মেয়েদের প্রতি একটা প্রেম ভালোবাসা বা ওই ওইরকম কোনো কিছুই তার মাঝে নাই, তার হৃদয়টা অনেক বেশি শক্ত ছিল, এটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম। তো যাই হোক, এভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে আমাদের সম্পর্কটা তখন অনেক গভীর হয়, এভাবে আরও এক বৎসর মতো কেটে যায়। অ্যান্ড এক বছর পরে আমি তখন তারে বলি যে আমাদের এই সম্পর্কটার
মানিটাকে আমি আমাদের সম্পর্কের একটা পরিচয় দিতে চাই। তখন সে আমাকে বলে যে কী ধরনের পরিচয় দিবা। আমি বলি যে তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। কিন্তু সে আমাকে বলে যে আমি কীভাবে বিয়ে করবো, আমার তো একটা বিয়ে অলরেডি আছে। আমি তখন তারে বলি যে তোমার একটা বিয়ে অলরেডি আছে, তুমি একটা কাজ করো, তুমি ওই মানুষটাকে ডিভোর্স করে দাও, তুমি তো তার সংসার করবা না, তার সাথে তুমি থাকবাও না। তো আমাকে বলে যে মানে থাকবো না, ঠিক আছে, কিন্তু এরপরেও যদি কোনো ঝামেলা হয়। আমি বললাম যে ঝামেলা কী হবে, ঝামেলা তো কোনো কিছুই হবে না, তুমি তাকে ছেড়ে দাও, সিম্পল তাকে ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে আসো, ওকে ছেড়ে তুমি আমার কাছে আসবা, তারপর আমরা একসাথে থাকবো, দ্যাটস ইট। অ্যান্ড ওর সাথে তো তুমি থাকবেই না, তাহলে ওরে নিয়ে চিন্তা করার তো কোনো প্রশ্নই আসে না। তখন আমাকে বলতেছে যে দেখো আমি একটা ব্যাপার না বুঝতে পারতেছি না, কারণ ওর বাসা তোমার বাসা পাশাপাশি, তোমরা দুজনেই পাশাপাশি ঘরের, আমি এই ঘর থেকে ওই ঘরে যাব, তোমার কি মনে হয় যে এই ঘর থেকে ওই ঘরে গেলে আমি শান্তি পাবো? আমি তখন তারে বলি যে ঠিক আছে, তাহলে তুমি কী করতে চাও তুমি আমাকে ব্যাপারটা খুলে বলো। ও আমাকে বলে যে আমার কাছে এই ব্যাপারটা না ভালো লাগতেছে না। আমি তখন তারে বলি যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি তোমাকে নিয়ে পালাইয়া যাই। আমি তখন তারে বলি যে আমরা দুজনে পালাইয়া যাই, আমরা দুজনে পালাইয়া গিয়ে দূরে কোথাও একটা ঘর বাঁধি, অ্যান্ড একটা ঘর বেঁধে আমরা তখন থাকি, ওরকম করে তাকে বলি। আসলে মেনলি ব্যাপার হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু সালমা ভাবির উপরে খুব ডিপেন্ড হয়ে গেছি, মানে তার উপর আমার সম্পূর্ণ ডিপেন্ড, আমি তাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না, অনেক বেশি ভালোবেসে ফেলছে মানুষটাকে। তো এই কথাগুলো বলার পরে সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কী হয়, টেনশন করো না, আমি এটা একটা ভালো ব্যবস্থা করব, মানে এটা কী করতে পারি। এরকম করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিলো। তো তার মাঝে তার সাথে আমার অনেক ভার কিন্তু অনেক কিছুই হয়েছে, আমি এই কথাগুলো কারো কাছে বলিও নাই, যেহেতু মানে আমার মানে কাছের মানুষ পাশের মানুষ তাকে আমি বিয়ে করার প্ল্যানিং করেছিলাম, তো সেক্ষেত্রে এই কথাগুলো আমি কারো কাছে বলতেছি না। দিনগুলো এভাবে কাটতেছে, তো কাটতে 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 প্রায় আরও ছয় মাসের মতো কেটে যায়। কিন্তু আমি যখনই তাকে বিয়ের কথা বলি, ওই লোকটাকে ডিভোর্স দেওয়ার কথা বলি, তখন সে আমাকে, সে কিন্তু এখনও নির্যাতিত, এমন না যে সে তার শৈশবের একটা ভালো আছে, তার উপরে আগে যেভাবে নির্যাতন করা হইতো সেম আগের মতোই তাকে নির্যাতন করা হয়, সে এগুলো সহ্য করেও ওখানে পড়ে আছে। আমি তখন তারে বুঝাই যে মানে তুমি একটা কাজ করো প্লিজ, তোমাকে ডিভোর্স দিয়ে তুমি চলে আসো, মানে বারবার তাকে বলি। সে আমাকে আজকে এই এক্সকিউজ, কালকে এইটা, পরশু দিন এটা, এক একটা বলে আমাকে ঘোরাচ্ছিল। আমি তখন বুঝতে পারতেছিলাম না এভাবে ঘোরাচ্ছিল কেন আমাকে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে আর আমার বুকের ভিতর কষ্টের পরিমাণটা বাড়তেছে। আমি কিন্তু যখন তাকে ফোন করি যে তোমাকে আমার দেখতে মন চাইতেছে তুমি একটু বেরিয়ে আসো, মানে যখনই ফোন করি তখন কিন্তু সে ঘর থেকে বেরিয়ে আসে, এমন না যে সে আমার সাথে দেখা করে না, তা না, কিন্তু আমি যখনই বলি তখনই বেরিয়ে আসে, আমি বলা মাত্র ঘর থেকে বেরিয়ে আসে, আমি বলা মাত্র আমার সাথে দূরে কোথাও মানে ঘুরতে চলে যায়, আমি মানে বরাবর মতো আমি যা বলি ও তাই করে, আমার কথার বাইরে কিন্তু কোনো কাজ করে না, শুধু কথার বাইরে একটা কাজই সে হচ্ছে এই মুহূর্তে বিয়ে করতে চায় না, মানে ওর স্বামীকে ডিভোর্সও করতে চায় না, আমাকে বিয়েও করতে চায় না। তো তার সাথে রিলেশনটা করার আমার উদ্দেশ্য ছিল তো একটাই যে আমি তাকে বিয়ে করবো, আমি বরাবর মতো খারাপ কাজগুলোতে থাকতে চাই না, আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে যে আমি কেন এই ধরনের কাজগুলো করবো, কারণ আমি তো তাকে মন থেকে ভালোবেসেছি, মন থেকে ভালোবেসে আমার মনে কোনো হারামই নেই, আমি তাকে বিয়ে করবো, একটা সুখের ঘর বাঁধবো। তার যদি এই পরিবারে থাকতে খারাপ লাগে আমি তাকে ভিন্ন একটা পরিবারে নিয়ে যাব, ভিন্ন একটা পৃথিবীর সাথে আমি তাকে পরিচয় করাই দিব, এই সব কিছুই তাকে বলি। বাট ওর ওই একটাই কথা যে আজ যাচ্ছি কাল যাচ্ছি, আজ এটা কাল এটা, ওরকম করে সে এক্সকিউজ দিয়ে দিয়ে আমাকে ঘুরে বেড়াচ্ছে। সময়গুলো এভাবে কাটতেছে, কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে হঠাৎ করে বলতেছে তার হাজব্যান্ড নাকি বাড়িতে আসবে। আমাকে বলেছে আপনার ভাইয়া বাড়িতে আসবে, এখন কি করব। তো ভাই এটা উঠিয়ে আমাকে জাস্ট দুই মাস বলে যে দুই মাস পর আপনার ভাইয়া বাড়িতে আসবে। আমি বলে কি কার কাছে শুনছেন, বলে আমার কাছে তো বলে নাই, বলছে হচ্ছে ওর মায়ের কাছে, ওর মা ওর বাবার সাথে আলাপ করতেছিল, এটা আমি শুনছি। তো আমি তখন বললাম যে আপনি এটা মানে শুনছেন তাহলে আপনি আমার কাছে বলেন নাই, মানে তুমি আমার কাছে বলো নাই কেন। তো বলে যে মানে আমি তো শুনলামই কালকে, জন্য তোমাকে আজকে জানাইলাম। আমি তখন বললাম যে তুমি আমাদের রিলেশনটা তখন কিন্তু প্রায় দুই বছর মতো হয়ে গেছে, দুই বছরও বেশি। আমি তখন তারে বলি যে দুই বছর আমরা একসাথে ছিলাম এবং আমরা অনেক কিছু করেছি দুই বছর, আমাদের মাঝে অনেক রকম সম্পর্ক হয়েছে। তো এখন এই যে কাহিনিগুলো তুমি আমার সাথে করলা, তোমার স্বামী দুই দিন পর আসতেছে, মানে তুমি এখন কী করবো আমাকে একটু বুঝাই বলো, মানে কেন তুমি আমাকে এইভাবে কষ্ট দিলা, বা আমি তো তোমাকে হেল্প করার জন্য তোমার জীবনে আসছি, তোমাকে ভালো রাখার জন্য, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে ভালো করার জন্য তোমার জীবনে আসছি, আমার তো অন্য কোনো টার্গেট তোমার লাইফে ছিল না, আমার কোনো অন্য কোনো লোভও ছিল না, তাহলে কেন তুমি এই কাজটা আমার সাথে করলা। আমাকে বলে আরে বোকা তুমি তো আমার কথা বুঝতে। আমি বললাম কি, আমাকে বলে দেখো ও এখন বিদেশে আছে, আমি কি ওকে ডিভোর্স করতে পারি, ও বিদেশে আছে, ডিভোর্স ব্যাপারে সিগনেচার করতে হবে না। আমি কিন্তু আসলে ভাই ওই ডিভোর্স ব্যাপার বা তালাকের ব্যাপার ওই এগুলো আসলে ভালো বুঝি না। তো আমাকে বলে যে ও তো এখন বিদেশে আছে, বিদেশ থেকে বাংলাদেশে যখন আসবে, আসার পর ওর সাথে আমি একটা ডিভোর্স ব্যাপার করে ফেলবো, আর তোকে ডিভোর্স দিয়ে দেবো, বাংলাদেশে আসলে ডিভোর্স দিয়ে ফাইনালি হচ্ছে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। এই কথাটা সালমা ভাবে আমাকে বলে। তো এটা যখন আমাকে বলে আমি তখন চিন্তা করি যে যাক আলহামদুলিল্লাহ, এই কথাটা তো খারাপ বলে নাই ওনার, মানে ও যখন ভাইয়া যখন বাইরে থেকে আসবে, ভাইয়া বাইরে থেকে আসলে
তখন ভাইকে ডিভোর্স কেন আমাকে বিয়ে করবে, এটা উনি আমাকে মানে খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে বলেন। আমি তখন ওনার কথাটা খুব ক্লিয়ারলি বিশ্বাস করি। আমি বলি যাই হোক, উনি আমাকে তো অন্তত ভালোই কথা বলছে, এটা তো খারাপ কিছু না, আমি এটা মেনে নিই। অ্যান্ড মেনে নেওয়ার পরে এভাবে দুই মাস কাটেন। দুই মাস পরে হচ্ছে আমার ভাইয়া বাড়িতে আসে, আমার ভাইয়া বাড়িতে আসে, ওনার নামটা বলি, ওনার নাম হচ্ছে হেলাল। তো হেলাল ভাইয়া বাড়িতে আসার পর থেকে আমি মানে মানে যখন আসে, উনি আসার লাইক 15 দিন আগেও কিন্তু আমরা একসাথেই ছিলাম, একসাথে আমাদের অনেক কিছু ঘোরাফেরা অনেক কিছু হয়েছে, মানে হচ্ছে সালমা ভাবির সাথে। তো তখন ইয়াসিন ভাই যখন বাড়িতে আসে, ইয়াসিন ভাই বাড়িতে আসার মানে আগের দিনও, মানে যেদিন ইয়াসিন ভাই চলে আসবে এর আগের রাতও কিন্তু আমি ওনার একরকম ওনার বাসায় ছিলাম এরকম। তো যাই হোক, এরপরে ভাইয়া যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর তো মোটামুটি মানে সব কিছু আমি ও আমাকে বলে আমাকে বোঝায়। ওর সাথে কিন্তু আমার ফোনে কথা হচ্ছে, সালমার সাথে কিন্তু ফোনে সবসময় কথা হচ্ছে যে তুমি টেনশন করো না, তুমি তোমাকে আমি যেটা কথা দিয়েছি আমি সেটাই করবো, আমি তোমার কথার বাইরে এক বিন্দুও যাবো না, তুমি জাস্ট মনে রেখো যে আমি তোমাকে যেই যেই কথা বলছি এটাই। ও এখন বাড়িতে আসছে, আমি ওকে বুঝিয়ে শোনায় ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে তারপর আমি হচ্ছে তোমার কাছে চলে যাবো, ওকে ডিভোর্স দিয়ে চলে যাবো, ওরকমই আমাকে বোঝাচ্ছে। তো যেদিন রাতে উনি আসে, তো প্রথম রাতে ওরা থাকতেছে, বাট আমার প্রথম রাতে এত বেশি কষ্ট হচ্ছে, আমি আসলে বলে বুঝাইতে পারবো না, আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আমার বারবার কান্না আসতে, বারবার ইচ্ছে করতেছিলাম আমি ওদের দরজাটা ধাক্কা দিই, ওদের জানালাটা ধাক্কা দিই, আমার সহ্য হতে যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না যে আমার ভালোবাসার মানুষটা, আমি জানি তো সে তার হাজব্যান্ড, মানে ওরা যে হাজব্যান্ড হয় সেটা তো আমি জানি, কিন্তু এরপরেও মানে ওর সাথে শুয়ে থাকবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না। আমার ভিতরে খুব কষ্ট হচ্ছিলো, মানে এত পরিমাণ কষ্ট যেন বারবার তার নাম্বারটাতে কল দিই, নাম্বারটাতে রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না, নাম্বারটাতে কল হচ্ছে রিসিভ হচ্ছে না। তো রুমের ভিতর ওরা হাজব্যান্ড ওয়াইফ, আমি জানি ওরা হাজব্যান্ড ওয়াইফ, আমার কিছু করার নাই, কিন্তু এরপরেও কেন জানি বুকটা ছিঁড়ে যাচ্ছিলো। তখন আমি একটা সময় সহ্য করতে পারতেছিলাম না, রাতের শেষ অংশে এত কষ্ট হচ্ছিল যে আমি ফাঁসি দিয়ে ফেলবো। আমি ওরকম করে মানে আমি তখন কী করি মানে বুদ্ধি টুদ্ধি না পেয়ে যে আমি ওদেরকে একসাথে থাকতে দিব না আর কি, মানে এত বেশি কষ্ট হচ্ছিলো। একটা পর্যায়ে আমি তখন ঘর থেকে বের হই, শুধু মানে একদম অকারণে চোর চোর বলে চিল্লে উঠি। তখন চোর চোর চিল্লানোর পরে মোটামুটি গ্রামের সব মানুষ উঠে যায়, তো সবাই উঠে ওরাও উঠে, মানে তখন আমি বলি যে চোর ওইদিকে, আমাদের দিকে একটা ঘোষলা ক্ষেত আছে, ঘোষলা ক্ষেত নামে জায়গা আছে, আমি বলি যে ঘোষলা ক্ষেতের দিকে চোর গেছে, ঘোষলা ক্ষেতের দিকে চোর গেছে, তো সবাই তখন দৌড়াচ্ছে। তো সালমা মানে আমাদের ওই ভাইয়া হেলাল ভাইয়াও তখন চোরের পিছনে দৌড়াচ্ছে, মানে সবাই দৌড়ে চলে গেছে। আমি তখন কী করি, দৌড়ে হচ্ছে ভাবির রুমে ঢুকে যাই, মানে সালমা ভাবির রুমে ঢুকে আমি কান্না করতে হাউ মাউ করে চিৎকার করে রুমের দরজা লাগিয়ে একদম ওর হাতে পায়ে ধরে, ও আমাকে বলতেছে আল্লাহর কসম খোদার কসম করে বলতেছে আমাদের কিচ্ছু হচ্ছে না, ও যা শুয়ে আছে কিছুই না, আমরা একদম ঠিকঠাক আছি, প্লিজ তুমি পাগলামি করো না। আমি তখন বলছি তুমি চলো, আমি তোমাকে এক্ষুনিও চলে যাবো, আমি তোমাকে এক্ষুনিও পালাই যাবো। ও আমাকে বলে যে তুমি এগুলো কেন করতেছো, কেন বুঝতে পারতেছো না যে ও তোমার চাচা তো ভাই, তোমার আব্বা যদি ব্যাপারটা জানতে পারে তাহলে কী হবে একটা ভেবে দেখেছো? আমি বলি আমার বাবা জানতে পারো, কে জানতে পারো, আমার এগুলো জানার কোনো দরকার নেই, তুমি প্লিজ আমার সাথে চলো। আমি তার হাত ধরে টানাটানি করতেছি, খুব টানাটানি করতেছি। আমাকে বলে যে আরেকটু পাগলামি করো না, তুমি এখন চোরের অভিনয়টা কেন করলা? আমি বলি চোরের অভিনয় করছো ওকে আমি ঘর থেকে বের করার জন্য। যতই টানাটানি করো আমাকে বলো, আমাকে জাস্ট একটা উইক টাইম দাও, এক সপ্তাহ, আমি আমার মাথায় হাত দিয়ে কসম করে বলতেছি ওই এক সপ্তাহের ভিতরে আমি তোমার সাথে চলে যাবো, জাস্ট ওয়ান উইক প্লিজ, এটা বলে আমার কাছে খুব রিকোয়েস্ট করে। আমি তখন তাকে বলেছি ঠিক আছে এক সপ্তাহ সময় আমি তোমাকে দিলাম, এটা বলে আমি তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ঘর থেকে কোনোরকম বেরিয়ে আসি। ঘর থেকে বেরিয়ে একটু সামনে আসার পর আমি হঠাৎ করে দেখতে পাই যে আমার হচ্ছে চাচি, মানে হচ্ছে আমার মানে হেলাল ভাইয়ের মা আমার মানে আমার সামনে পড়ছে। সামনে পড়াবার আমাকে বলতেছে কী রে ইয়াসিন, কী ব্যাপার, তুই চোর চোর বলে চিল্লে এলি, সবাই চোর ধরতে গেল, তুই হচ্ছে হেলালের রুমে গেলি, ব্যাপারটা কি? আমি তখন বললাম যে সবাই তো চোরের পিছনে দৌড়াচ্ছিল, আমি মানে দেখলাম যে হেলাল ভাই ঘুম থেকে উঠছে কিনা, মানে হেলাল ভাইকে ডাকতে গেছিলাম। তুই না আমাকে বলতেছে হেলাল ভাইকে ডাকার জন্য হেলাল ভাইয়ের রুমে ঢুকে যাবে, আমাকে এটা বলে। তো আমি তখন বুঝতে পারছি তো অনেক বিচক্ষণ একটা মানুষ, যথেষ্ট ইন্টেলিজেন্ট, খুবই ইন্টেলিজেন্ট। আমি মানে মোটামুটি জানি যে উনি আসলে বুঝে গেছে ব্যাপারটা উনি বুঝে গেছে। অ্যান্ড বুঝে যাওয়ার পর উনি তখন আমার উপরে মানে খুব রাগ দেখায়, মানে প্রচণ্ড রকম রাগ দেখে উনি তখন চলে যায়। আমি তখন কী করি, আমার ঘরের মধ্যে আসি, আমি তখন শুয়ে থাকি। তো সবাই চোর চোর বলায় টোলায় ডাকাটাকি করে, তো চোর টোরাই পাইতেছে না, আমাকেও পাচ্ছে না। তো সবশেষ হচ্ছে মানে হেলাল ভাই আবার ঘরে ঢুকে যায়। অ্যান্ড ঘরে ঢুকে ফজর আজান দিয়ে আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়তে গেলে তখন হেলাল ভাই ফজর নামাজ পড়তে আসে। তো হেলাল ভাই যখন ফজর নামাজ পড়তে আসে, আমি জানি না কেন যেন আমার কাছে খুব ভালো লাগে, আমি যখন দেখি নামাজটা পড়তেছে। তো নামাজ পড়তেছে, একসাথে আমরা নামাজ পড়ি, নামাজ টামাজ পড়ে আমি তখন বের হই। বেরোবার পর আমাকে বলতেছে কী রে তুই রাতের বেলায় চোর চোর বলে আপনি চিল্লাই লিখেন, উনি আমাকে বলে। আমি বললাম যে চোর দেখছি চিল্লাবো না, পরে বলে চোর দেখে আমরা চোরের পিছনে দৌড়ে আর তুই ঘরে যেয়ে শুয়ে আছিস, এগুলো কোন ধরনের ফাইজ দেবে, তুই পাইসোসটা কি? আমি তখন বলি ভাই দেখেন চোর আসছিল, আমি চোর দেখছি, অ্যান্ড চোর দেখে আমি চোর 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 বলে চিল্লাইছি। তো বলে চোরের পিছনে তুই দৌড়েলি না কেন?
আমি তখন ওনাকে বলতেছিলাম যে ভাই আমার খুব ভয় লাগতেছে, আমি ওই চোর টোর এগুলোকে অনেক ভয় পাই, এগুলো আমি দৌড়ে নেই, এই জন্য আমি দৌড়ে নেই। উনি আমাকে বলে যে তুই আমার অঙ্ক শিখাচ্ছিস। আমি বললাম যে ভাই অঙ্ক মানেই, পরে বলো অঙ্ক শিখাচ্ছিস। আমি বললাম আপনি রাগ করতেছেন কেন, আমি তো তেমন কিছুই করি নাই। আমাকে বলতেছে আমরা চোরের পিছনে দৌড়াইতে গেলাম, তুই আমার ঘরের ভিতরে কেন ঢুকলি। এটা শোনার পর আমার কলিজারা তখন কেঁপে ওঠে। আমি বলি ভাই এটাই আপনাকে কে বলছে। বলে কে বলছে মানে তুই যাস নাই, তোর ভাবির রুমে যাস নাই। আমি বলি হ্যাঁ ভাবির রুমে যাইতেই পারি, কেন ভাবির রুমে যাওয়াকে আমার জন্য নিষেধ আছে? তুই আমাকে বলে যে না তোর ভাবির রুমে যাওয়া তোর জন্য নিষেধ নাই, কিন্তু তোর ভাবির রুমে তুই আমরা সবাই চোর বলে চোর চোর বলে দৌড়াইতে দৌড়াইতে পিছনে পিছনে চোরের পিছনে দৌড়াচ্ছি, আর তুই তোর ভাবির রুমে গিয়ে বসেছিলি, কারণটা কি? আমি তখন বলি ভাই দেখেন আমি সত্যিই বলতেছি আমি চোর দেখেছি, এবং চোর দেখার পর আমি চোর বলে চিল্লাইছি। আমি আপনাকে ডাকতেছিলাম যে আপনি ঘরে আসেন কি না, মানে আপনি বেরোইছেন কিনা, আপনি তো নতুন নতুন বউ সাথে আছেন, এখন বিদেশ থেকে আসছেন, আপনি বেরোইছেন কিনা, এই জন্য আমি আপনার ঘরের দরজা ধাক্কা দিছি। উনি আমাকে বলে আমি তোর সামনে দিয়ে লাইট নিয়ে চোর চোর বলে তুই বললি যে মানে ওইদিকে দেখাই দিলি, সবাই দৌড়ালো, আমিও দৌড়ে গেলাম, আর তুই আমার এখন উল্টা বলতেছিস যে তুই আমার জন্য এখানে দাঁড়াইছিলি, পাইসোসটা কি তুই 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 সত্যি করে বল কী হয়েছে। আমি তখন একটু একরকম ওনার উপরে রেগে যাই, মানে প্রচণ্ড রকম রেগে যাই, হঠাৎ করে আর কি রেগে যাই। রেগে আমি বলে ধুর ভাই আপনি আমার সন্দেহ করেন, আপনি আমার চাচাতো ভাই, আমরা একই ঘরে থাকি একই বাড়িতে থাকি, আপনি আমার সন্দেহ করেন, এটা বলে কোনোভাবে স্কিপ করে আমি তখন মসজিদ থেকে ঘরে আসি। অ্যান্ড ঘরে আসার পরে তখন আমি দেখি যে আমার ওই ভাবি সালমার নাম্বার যখন কল দেয় নাম্বারটা ব্লক, মানে আমার আমার মানে নাম্বারে ব্লক দিয়ে রাখছে, ওর নাম্বারটাতে ব্লক কল ঢুকে না, মানে অন্য নাম্বার থেকে কল ঢুকে আমার নাম্বার থেকে কল ঢুকে না। তো মানে এরপর আমি সালমাকে আর দেখতে পাই না, মানে ও আমার আর সামনেই আসে না। মানে আমি আমি কিছুটি বুঝতে পারতেছিলাম না যে ব্যাপারটা কি, এরকম কেন হচ্ছে। বুকের ভিতর তখন কষ্টের পরিমাণটা এতভাবে বেড়ে যাচ্ছিল। আমার কথা হচ্ছে যে পৃথিবী যত দিকে যাক, পৃথিবী যাই হোক, আমি ওকে প্রচণ্ড রকম ভালোবাসি, আমি ওকে হাতছাড়া করতে পারবো না, আমি ওকে কোনোভাবেই হাতছাড়া করতে পারবো না, আমি ওকে আমার জীবনের সাথে জড়াবো জড়াবোই। তখন আর তার সাথে আমার দেখা হয় না, সে আর ঘর থেকেই বের হয় না, মানে কমপ্লিটলি ঘর থেকে বের হয় না, মানে ভাইয়া বাজার যাচ্ছে, বাজার থেকে ঘরে যাচ্ছে, মানে ঘরের ভিতরেই থাকে। এবং এত ভালো হয়ে গেছে ওদের সংসারটা, মানে সালমা লাইফ আর কোনো প্রবলেম নাই, সালমার যে শাশুড়ি শ্বশুর দেবর থেকে শুরু করে সবাই সালমাকে এখন প্রচুর ভালোবাসে, মানে ধমে ধমে খালি সালমা সালমা আর সালমা সালমা করতে থাকে। যেই বউয়ের নামে আমার চাচি সারাদিন আমাদের ঘরের কাছে এসে কমপ্লেন জানাইতো, মানে ওনার বউ ভালো না, ওনার বউ ঘুমায় কাজ করে না, বউর গায়ে হাত তুলতো, মানে ওই 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 চাচি পর্যন্ত আমাদের ঘরে এসে বলে যে ওনার বউমাটা নাকি অনেক ভালো হয়ে গেছে, মানে ওনার বউ অনেক ভালো অনেক সুন্দর, ওনার ছেলেকে অনেক বুঝে, সংসারের প্রতি অনেক পায়, মানে মুহূর্তের মধ্যে না মানুষটা চেঞ্জ হয়ে গেল। এবং আমি অবাক হয়ে যাই যে সালমা মানে ফাঁসি দেওয়ার জন্য রশি নিয়ে যাচ্ছিল, সে মানে মরে যাবে, তার লাইফে এত প্রবলেম, কিন্তু ওই মানুষটা আমি দেখতে পাই সে দিব্যি অনেক ভালো আছে, তার লাইফে কোনো প্রবলেম নেই, মানে সে অনেক হাসি খুশি অনেক প্রাণবন্ত অনেক প্রাণবন্ত। একদিন দেখি যে আমাদের মানে আমাদের এখানে ওই যে হাঁড়ি পাতিল বিক্রি করার জন্য হচ্ছে মাঝে মাঝে গ্রামের বাড়িতে হচ্ছে ইয়া আসে, মানে ওই যে হাঁড়ির পাতিল এটা সেটা বিক্রি করে, ওইটা বিক্রি করার জন্য একটা হাঁড়ি পাতিলওয়ালা আসছিল, ওইখানে হাঁড়ি পাতিল বিক্রি করতেছে। তো আমি ওইখান থেকে ঘর থেকে বেরোবার পর আমি দেখতেছি যে সালমা ওই মানে ওই দোকানদারের সামনে দাঁড়ায় আছে, মানে উনি ফেরিওয়ালা আর কি, মানে ওনার ফেরিওয়ালা দোকানের সামনে দাঁড়ায় আছে যে উনি মানে মগ কিনবে, একটা মগ দেখতেছে। তো আমি সালমাকে দেখার পর দেখলাম যে আশেপাশে ওইখানে কেউ নেই, মানে ডাইনে বা আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে না দেখা না দেখতে পারার পরে আমি তখন একটু তাড়াতাড়ি হেঁটে মানে খোফাই হেঁটে আমি ওখানে গেলাম। যাওয়ার পরে আমি তখন যখন ওর সাথে সামনে গেলাম, ও তখন কী করে ঝকটা ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে যায় যেন ও বাঘ দেখছে। আমি তখন কিছুই বুঝতে পারি না আর আমার সাথে এটা হচ্ছেটা কি। ওই ফেরিওয়ালার সামনে তখন আমার চোখের পানিগুলো মাটিতে পড়তেছিল। ফেরিওয়ালা ভাই আমাকে জিজ্ঞেস করে ভাই কী হয়েছে আপনার, আমি তখন কোনো কথাই বলি না, শুধু বলি যে ভাই কিছু হয় নাই, ওনার সামনে থেকে আমি চলে আসি। এরপর আমাদের ওখানে একটা মানে একটা লাইক হচ্ছে একটা বাগানের মতো আছে, বাগান বলতে এটা তো হচ্ছে মানে অনেক রকমের একটু নীরব জায়গা আর কি, একদম সিম্পল কথা যে নীরব জায়গা। তো আমি ওইখানে গিয়ে বসে এবং বসে হাউ মাউ করে কান্না করতে থাকি, মানে প্রচণ্ড রকম কান্না করি। আমি একটা কথাই বলি যে এই মানুষটাকে আমি আমার দেহের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছি, তার জীবনে প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো থেকে আমি তাকে মুক্ত করেছি, আমি তাকে বিয়ে করার স্বপ্ন নিয়ে তার পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু এই মানুষটা আমার সাথে এইভাবে প্রতারণা করবে আমি এটা স্বপ্নও চিন্তা করতে পারি না, আমি এটা স্বপ্ন মেনে নিতে পারতেছি না। দিনগুলো এভাবে কাটতেছে এবং আমার বুকের ভিতর কষ্টের পরিমাণটা বেড়েই চলতেছে। এভাবে প্রায় আরও দুই মাসের মতো কাটে। দুই মাস পরে আমি সিদ্ধান্ত করলাম যে যত যাই হোক আমি এভাবে আর ওকে ওর ঘর করতে দিব না, আমি প্রয়োজনে জোর করে হলো ওর ঘর থেকে আমি নিয়ে আসব। এটা আমি প্ল্যানিং করি, আমি যে আমার যতই কষ্ট হোক আমি ওই ঘরে আর ওকে থাকতে দিব না। এটা নিয়ে আমি তখন আমার মানে আমি প্রথমত আমার মাকে একটু ব্যাপারটা জানি যে মা ওই ঘরের মানে সালমা যদি মানে এভাবে আমি ডাইরেক্ট আমার মাকে বলি যে সালমা যদি হেলাল ভাইকে ডিভোর্স করে দেয় ডিভোর্স করে দেয় আমাকে বিয়ে করতে চায় তাহলে কি তোমরা আমাকে সালমাকে বিয়ে করাবা। এইটা বলার পর আমার মা তখন আমার উপরে প্রচণ্ড রকম রেগে যায়, মানে আমাকে এত অকথ্য ভাষা গালাগালি করে এবং পারতেছে না যে মা আমাকে এখন গলা টিপে মেরে ফেলবে। তো আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি যে মায়ের কাছে এসব কথা বলে কোনো লাভ নেই, মা তো কখনো রাজি হবেও না, তারপর
তারপরও মাকে ব্যাপারটা জানাই রাখলাম, যেহেতু আমি পাগলামি করবো, আমি একটা স্টেপ এরকমভাবে একটা স্টেপ নিয়েছি, আমি ওদের ঘরে গিয়ে ওদেরকে হামলা দিব। এবং আমার কাছে যে ধরনের ডকুমেন্টগুলো আছে ওর সাথে কিন্তু আমার অনেক ডকুমেন্ট আছে, অনেক প্রমাণ আছে, SMS আছে, তারপরে কল আছে, অনেক কিছু আছে। আমি এগুলো সব কিছু ওদের জামাইকে দেখাবো, ওর জামাইকে দেখাবো, দেখা ওর শ্বশুর শাশুড়িকে দেখা আমি ঘর থেকে ওকে নিয়ে আসবো, ওই ঘর থেকে নিয়ে এসে এরপর আমি ওকে বিয়ে করবো। এই স্বপ্নটা আমি দেখতেছিলাম এবং এই জন্য আমি আমার মাকে ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু মাকে জানিয়ে কোনো লাভ হলো না, মায়ের কাছ থেকে কোনো রকম সাপোর্ট পেলাম না। তো যাই হোক, মানে তখন আসলে মানে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল আর কি, বুঝাইতে পারতেছিলাম না যে কষ্টের অনুভূতিটা। এভাবে আমি জাস্ট 1 উইকের মতো ওয়েট করতেছি, এক সপ্তাহ পরে আমি তাকে পুকুর পাড়ে পাই একদিন। ওই এক সপ্তাহ মানে আমরা কিন্তু পাশাপাশি ঘর, আমি কীভাবে বোঝাবো যে সালমার সাথে আমার ঘন্টার ভিতরে 51 বার দেখা হইতো, অথচ ওই সালমার সাথে এখন আমার মানে পুরো এক সপ্তাহ একবার দেখা হয় না। মানুষটা নিজেকে এতটা হাইড করে ফেলে, এতটা লুকিয়ে ফেলে আমার কাছ থেকে। তো ওইদিন পুকুর পাড়ে দেখি, দেখার পর আমি তখন তাকে ডাক দিই, মানে একদম জোরে ডাক দিই, খুব জোরে, এই সালমা দাঁড়াও, ওরকম করে ডাক দিই, যদি সে আমার বড়, সবাই জানার পর নাম ধরে ডাকি। তো দাঁড়ায় দাঁড়ানোর পর আমি তখন বলতেছি একটু মানে একটু কর্কট ভাষা বলতে, তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা? আমি বললাম যে কথা আছে, কথা শোনো, এখানে দাঁড়াও। তো পরে আমার ভাই বলতেছে যে মানে কথা বলার একটা পর্যায়ে আমার ভাই চলে আসে, মানে হেলাল ভাই চলে আসে, কোত্থেকে জানি হুট করে, মানে একদম জিনের মতো যেন আমার পিছিয়ে দাঁড়িয়েছিল। আইসা আমাকে বলতেছে সালমা তুমি ঘরে যাও, এটা বলে। তখন সালমা ভাবে আমার সামনে থেকে চলে যায়, হেলাল ভাই আমার বলে যে কী কী বলবে আমার কাছে বল। আমি বলি ভাই কথা আমার আপনার বউয়ের সাথে, আপনার সাথে না। পরে বলে কথা তো আমার বউয়ের সাথে মানে কী বলতে চাস? আমি বললাম যে আপনার বউয়ের সাথে আমার কথা আছে, তারা ডাক দেন তার সাথে আমার কথা আছে। পরে বলতেছে তোর এত বড় বিয়াদ হয়ে গেছো, তোরে কাকা তোর হচ্ছে যেটা পড়াশোনা করায় এই জন্য পড়াশোনা করায়, তুই এই পড়াশোনা করছিস, তুই এত বড় বিয়াদ, মানে আমাকে অকথ্য ভাষায় উনি কথা বলে। আমি তখন বলি যে ভাই দেখেন আমি আপনাকে বারবার বলতেছি আপনার বউকে ডাকেন, আপনার বউয়ের সাথে আমার কথা আছে। তখন মানে ওনার বউ কিন্তু তখন মানে একদম সোজা হেঁটে চলে যাচ্ছে, আমি তখন পিছন থেকে খুব খারাপভাবে একটা গালি দেয় ওনার বউকে, মানে অকথ্য ভাষায় একটা গালি দেয় যে তুই চলে যাচ্ছিস কেন তারা। যখন গালিটা দেওয়ার পরে হেলাল ভাই তখন ওনার পায়ে জুতা ছিল, জুতা খুলে ওনাকে মারতে থাকে, আমাকে প্রচুরভাবে এখানে মারা, মারার পরে বাড়ির সবগুলো মানুষ এখানে জমে যায় গ্রামের সবগুলো মানুষ, মোটামুটি পুরো গ্রামের মানুষ জমে যায়। আমি তখন হেলাল ভাইকে ধরি মারার জন্য, মানে আমাদের মাঝে দুজনের মাঝে একটু মোটামুটি মারামারি হয়। এরপরে সবাই এসে আমার বাবা আসে, চাচা আসে, তারপরে সবাই এসে আমাদেরকে ছুটায়। ছুটানোর পরে সবাই বলতেছে কী হয়েছে, আমি তখন আমার মোবাইল ফোন বের করি সবাইকে দেখাই যে দেখেন আমার সাথে ওর বউকে কী করছে, আমার সাথে কী কী করছে, ওর বউ মরে যাচ্ছে। আমি তখন পুরোটাই স্টোরি বাড়ির সবগুলো মানুষকে বলি যে ওর বউ মরে যায়, ওর বউ ফাঁসি দিবে, ওর বউ বিষ খাবে, এত কাহিনী করে আমার লাইফে আসছে, আমি এত ভালোবাসছি, এখন আমার সাথে এই ধরনের প্রতারণাগুলো করতেছে, আমি সবার কাছে হাউ মাউ করে চিল্লা চিল্লে করে কান্নাকাটি করে। সব আমার বলে যে তাক একটু একটু বুঝ, একটু বুঝ, এখন কী করবি? আমি না, আমার কথা হচ্ছে জানা, আমার তো কোনো অন্যায় নেই, আমি তো কোনো অন্যায় করি না, কোনো অপরাধ করি না, আমার সাথে কেন এটা করা হবে? তখন সবাই আমাকে মোটামুটি বুঝাইতে থাকে যে তুই একটু বুঝের মানুষ, তুই পড়াশোনা করছিস, একটা শিক্ষিত ছেলে, এ ধরনের পাগলামিগুলো কেন করতেছিস, একটু বুঝতে চেষ্টা কর। আমি তখন বলি যে আমার তো কোনো দোষ নাই, হেলাল ভাই আমাকে জুতা দিয়ে মানলো, উনি আমাকে আমার গায়ে হাত তুলো, ওনার বউ আমার সাথে এই ধরনের কাহিনীগুলো করলো, ওনার বউ মরে যায়, ওনার বউ বিষ খায়, ওনার বউ ফাঁসি দিতে রশি নেওয়া যায়, আমি রশি হাত ধরে আমি বাঁচাই, আমি সবার কাছে খুবই কান্নাকাটি করি, মানে আমার কথা কেউ শোনে না, একটা পর্যায়ে আব্বা তখন আমাকে ওইখানে আমাকে হাত ধরে আব্বা তখন নিয়ে আসে আমাকে বলতেছে যে আমি তোকে আজকে বলতেছি আজকের পর থেকে তুই আর এই বাড়িতে থাকবি না। আমি তখন বললাম কোথায় যাবো? বলতো নানু বাড়িতে চলে যা। আমি বলি কেন? আব্বা বলে আমি আর এই মুখ তোকে মানে এই মুখ আমি আর এই সমাজে দেখাতে পারবো না, আমি এত কষ্ট করে এত সম্মানিত একজন ব্যক্তি, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক এই এলাকার আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক, আমি এত কষ্ট করে আমার ইয়ে ধরে রাখছি, আমার ইমেজ ধরে রাখছি, আমি এত কষ্ট করেছি আমার জীবনে, অথচ তুই আমার সন্তান হইয়া এটা তুই কী করলি, কীভাবে করতে পারলি? আমি তখন আব্বাকে বলতে আমি কী করছি, মানে তোমার কথা শুনে মনে হয় যে আমি মহাভারতটা অশুদ্ধ করে ফেলছি, ওরা আমার সাথে যে কাহিনীগুলো করছে এগুলো কি ওরা ভালো করছে, ওরা তো আমার সাথে অন্যায় করছে। আমি বাবাকে বলে, বাবা আমার কোনো কথাই শোনে না, বাবাকে বলে যে তোর আমি যেটা বলছি তুই এটাই করবি, তুই আজকের পর থেকে আর এই বাড়িতে থাকবি না। আমার তখন ব্যাগপত্র কাপড় চোপড় সব কিছু আমাকে নানু বাড়িতে পাঠিয়ে দেয়, আমি নানু বাড়িতে চলে যাই। নানু বাড়িতে চলে যাওয়ার পর মা আমাকে বোঝায় যে তোর নানু বাড়িতে থাক, তোর আব্বা নাইলে একটা খারাপ কিছু করে ফেলবে। তখন আমার ছোটো বোনটাও কিন্তু মানে আমার ছোটো বোনটাও মানে খুবই কান্নাকাটি করে। আরেকটা ব্যাপার, আমার বাবা বারবার বলতেছিল যে তুই যে এই কাহিনীগুলো করলি, একটাবার তোর বোনের কথা চিন্তা করলি না, তোর বোনটাকে তো আমার বিয়ে দিতে হবে, তোর বোনটা তো অন্যের ঘরে যাবে, কিন্তু তোর বোনের কথাটা তুই একটাবার ভাবলি না, তুই পাগলামিগুলো করলি। যাই হোক, এরপরে নানু বাড়িতে পাঠিয়ে দেয়, নানু বাড়িতে পাঠানো, নানু চলে যায়, নানুবাতে ওখানে গিয়ে থাকতেছি। এভাবে প্রায় আরও 15-20 দিনের মতো কাটে। 15-20 দিন পরে আমার বাবা মা দুজন আমার নানু বাড়িতে একদিন আসে, আমাকে কিন্তু তার বাড়িতে আসতে দেয় না, বাড়িতে আসি না, নানু বাড়িতে আসে। আসার পরে আমার আব্বা মাকে বলে যে একটা কাজ কর, যত ধরনের পাগলামি করছোস তা তো করছোস, এখন সব কিছু বাদ দিয়ে তুই বিদেশে চলে যা, তোর জন্য একটা বিদেশের মানে ব্যবস্থা করি। আমি তখন আমার আব্বাকে বলেছি না আব্বা আমি বিদেশ যাবো না। আমার আব্বা আমাকে বলতেছে বাপনা ভালো, খুব কান্নাকাটি করে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি, তোর বোনটার মুখের দিকে তাকা, তোর মায়ের মুখের দিকে তাকা, তুই এইগুলো পাগলামিগুলো করিস না, তুই বিদেশে চলে যা, বিদেশে চলে গেলে আমি হচ্ছে মানে তোকে একটা ভালো জীবন পাবি, প্লিজ বাবা তুই বিদেশে চলে, খুব রিকোয়েস্ট করলাম আমার বাবা আমাকে।
আমি তখন আমার বাবার মুখের দিকে তাকিয়ে বলতেছি, বাবা আমি বিদেশে চলে গেলে কি সব সমাধা হয়ে যাবে? আমি বিদেশে চলে গেলে কি তোমরা শান্তি পাবা? মায়ের কোনো প্রবলেম হবে না, আমার বোনের কোনো প্রবলেম হবে না? আমার বাবা আমাকে বলে, তুই বিদেশে চলে গেলে এই জিনিসটা আর ধামাচাপা হয়ে যাবে, কারণ এইটা এখন আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মুখে মুখে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই জিনিসটা ছড়াই গেছে। তুই যদি বিদেশে চলে যাস তাহলে এটা আর কেউ কারো মুখে থাকবে না, মোটামুটি এটা একটা সমাধা হয়ে যাবে, কিন্তু এটা থেকে চলে যা বাবা না ভালো। আমার বাবাকে বোঝাতো, বোঝানোর পর আমি তখন চিন্তা করেছি, আসলে আমি তো যাকে ভালোবাসলাম তাকে তো পাইলামই না, সে তো আজ অন্যের সংসার করতেছে, অন্যের ঘরে আছে, এত ভালোবাসার পরও আমাকে জাস্ট ও ব্যবহার করছে। আমি পরিশেষে বুঝতে পারি যে আমাকে যদি ব্যবহার করা হয়েছে, যে স্বামীর সাথে প্রবলেম ছিল, শাশুড়ির সাথে প্রবলেম ছিল, আমাকে জাস্ট মিডিয়া হিসেবে আমার কাছে দুঃখ সুখের কথাগুলো বলছে, আর সাময়িক সময়ের জন্য আমার কাছ থেকে সুখ নিছে, এটা আমি বুঝতে পারি যে আমি জাস্ট ইউজ হয়েছে। এরপরে আমি এটা নিয়ে কোনো কথা বলি না, কোনো কথা না বলে আমি আমার আব্বাকে বলেছি, ঠিক আছে আব্বা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এরপর আমার আব্বা সৌদি আরবের বিষয় দেখে, আমি সৌদি আরবে যাবো না, আমি সৌদি আরবে যাবো না, তুমি অন্য কোথাও বিষয় বের করো। এরপর আমার আব্বা কাতারে আমার জন্য একটা বিষয় দেখে, কাতারের বিষয় থেকে পাসপোর্ট টাসপোর্ট করে, এর মাঝে পাসপোর্ট টাসপোর্ট কমপ্লিট করে তো আমাকে একটা কাতারের বিষয়, একটা রেস্টুরেন্টের চাকরি, একটা হোটেল বয়ের চাকরি আমাকে দেয়। তো হোটেল বয়ের চাকরি অনুসারে তখন আমার মোটামুটি সব কিছু ঠিকঠাক, আমাদের প্রায় অনেক টাকা লাগে, 6.5-6 লাখ টাকার মতো যায়, অ্যান্ড 6.5-6 লাখ টাকা দিয়ে খুব কষ্ট করে আমার বাবা শেষ পর্যন্ত আমাকে কাতারে পাঠাই দেবো। তখন কাতারে যাই, কাতারে যাওয়ার পরে আমি আর এই ব্যাপারগুলো নিয়ে আর আমি কিন্তু এই যে কাতারে গেছি আমি কিন্তু আর আমাদের বাড়িতে আসি নাই, মানে আমাদের বাড়িতে কমপ্লিটলি আর আসি নাই। ওই যে ঝগড়ার পরে আমি যে বাড়ি বের হয়েছি আর এতগুলো মাসে আমি আর একবারও বাড়িতে আসি নাই, আমি চলে যাচ্ছি কাতারে আসতেছি। আমি তখন আমার আব্বাকে বলেছি, আব্বা হুজুরকে বইলে একটু দোয়া দূরত পড়াও, গ্রামের মানুষকে বলো। আব্বা বলেছেন, আমি এই কথা কাউকে বলতে চাই না, তুই কাতারে চলে যা, গ্রামের মানুষের কাছে তুই মৃত, তুই 5 বছর কাতার থাকবি, 5 বছর পরে তুই কাতার থেকে ফিরে আসবি, দেখবি এই ধরনের কোনো ঝামেলা থাকবে না। আবার মুখে 5 বছরের কথাটা শোনার পর আমার তখন বুকটা কেঁপে ওঠে সালমার জন্য। আমি মনে মনে চিন্তা করি, এত ভালোবাসছিলাম মানুষটাকে, মানুষটাকে এত ভালোবাসছিলাম যে বাসায় প্রকাশ করতে পারবো না, সারা পৃথিবীটা একদিকে ছিল, সে একদিকে ছিল, খুবই কষ্ট, মানে খুবই কষ্ট হয় তার জন্য। তারপরেও আসলে কিছু করার নাই, কিছু করার নেই, সবশেষ হচ্ছে আমি হচ্ছে কাতারে চলেই যাই, কাতারে যাই। অ্যান্ড কাতারে আসার পর আমাকে যেভাবে বলা হয় ওভাবেই কাজ দেওয়া হয়। অনেকে হয়তো মানে বিদেশ আসার পর দেখা যায় একটা কাজের কথা বলে দেয় আরেকটা কাজ কর, ওরকম না, কিন্তু আমি বিদেশে আসার পর আমাকে যে কাজটা আমি বলেছিলাম আমাকে ওই কাজটাই দিয়েছিল। অ্যান্ড আমার মালিক যে ছিল সে অত্যন্ত ভালো ছিল, এখানে হচ্ছে আমাদের এলাকার আর বেশিরভাগ মানুষগুলোই কুমিল্লার ছিল, ওই রেস্টুরেন্টে অনেক মানুষই কুমিল্লার ছিল, যার জন্য সবাই আমাকে প্রচুর সাপোর্ট করেছে, সবার কাছ থেকে আমি অনেক ভালো সাপোর্ট পেয়েছি। তো যাই হোক, আমার আর কোনো প্রবলেম নাই, আমি ওখানে থাকতেছি। তো প্রতিটা মুহূর্তে সালমার জন্য আমার কষ্ট হতো, মানে আমি ওর জন্য কান্নাকাটি করতাম, মানে সবসময় প্রচুর কান্নাকাটি করতাম। তো মানে কেমন জানি নিঃসঙ্গ একটা জীবনে চলে আসছি, মানে জীবনে কোনো সঙ্গী পাচ্ছিলাম না, মানে সময়গুলো একে একে কাটতেছিল, ভালো লাগতেছিল না আর কি, যে হয় না যে দুঃখ সুখের মানে শেয়ার করার জন্য একটা তো মানুষ দরকার, ওরকম কোনো মানুষও নাই, মানে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছিলো আর কি, মানে প্রচণ্ড রকম কষ্ট হচ্ছিল বুকের ভিতর। এরপর আমি চিন্তা করি যে অনেকে আমার এখানে অনেক ছেলে ফেলে থাকে, তারা অনেক বিগো লাইফ করে, তখন মানে আমরা হয়তো বিগো সম্বন্ধে জানো, অনেকে বিগো লাইফ করে। তো আমাকে হচ্ছে বলে যে তুই বিগুতে লাইভ কর, ওইখানে লাইভ করলে দেখবি অনেক গান টান গাওয়া যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেক কিছু হয়। এ তখন আমি কী করি, আমি ভিগো লাইভে যাই, ভিগো লাইভে যাই, ভিগো লাইভে যাইতে আমি সবসময় ওখানে গিয়ে গান গাই, যেহেতু আমি মানে দুঃখী মানুষ, আমার সেট গান গাইতে ভালো লাগে, আমি ওখানে দুঃখের গান টান গাই। তো দুঃখের গান টান গাই তখন খুব ইমোশনালি গান টান গাই, সবার কাছে মোটামুটি আমার ওই ভিগো আইডিটা অনেক পরিচিত হয়ে যায়। তো ভিগো থেকে পরিচয় হওয়ার পরে আমি তখন আমাকে অনেকে তখন আমাদের এলাকার অনেক মানুষ বোঝায় যে ভিগুটা আসলে ভালো না, মানে ভিগুতে দেখা যায় কি যে মানে অনেক সময় ভিগুতে দেখা গেল কি যে মানে খারাপ মেয়েরা গান টান গায় বা ওরকম বিগু সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলে। বলার পর আমি তখন বিগু থেকে ট্রান্সফার হয়ে আমি তখন ফেসবুকে চলে আসি, আমার আইডিটা আমি ফেসবুকে ট্রান্সফার করি। ফেসবুকে আসার পরে এরপর থেকে ফেসবুকে আমি পরিচিত হই, আস্তে আস্তে মানুষ আমার গান টান শোনে, সবার কাছে আমি অনেক ভালো মানে একজন শিল্পী হিসাবে পরিচিত হয়ে যায়, সব আমার গান টান শোনে। আমার সময়গুলো এভাবে খুব ভালোই কাটতেছে, কোনো প্রবলেম নাই, দিনগুলো এভাবে কাটতেছে। এটা কিন্তু আমার বিদেশ থেকে আসার প্রায় 1.5 বছর পরের ঘটনাগুলোর কথা বলতেছি, 1.5 বছর কাটে এর মাঝে। তো 1.5 বছর পরে কীভাবে জানি আমার নাম্বারে একটা কল আসে, মানে একদম বাংলাদেশ থেকে সরাসরি কল দেয়। কল দেওয়ার পর আমি কিন্তু আমার ওই নাম্বারটা আবার আমার ভিগো আইডিতে দিয়েছিলাম, মানে আমার ওই কাতারের নাম্বারটা ভিগো আইডিতে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে এই ফেসবুকে কিন্তু দেই না, আমি চিন্তা করলাম যে হয়তো ভিগো থেকে কেউ আমাকে নক করেছে। তো ভিগো থেকে কেউ নক করেছে এটা মনে করে আমি তখন নাম্বারটাতে মানে কল ব্যাক করি। কল ব্যাক করার পর একটা মেয়ে কলটা ধরে, ধরে বলতেছে, ভাইয়া আপনার সাথে আমার একটু কথা আছে, আমাকে এটা বলে। তো আমি বললাম যে আমি তো আপনাকে চিনি না, আপনার নাম কী? পরে বলেছে আমার নাম কেয়া। আমি বললাম যে আচ্ছা ভালো কথা, কেয়া কেয়া বাড়ি কই? তো বলে যে আমাদের বাড়ি কুমিল্লা, একটা হচ্ছে মানে গ্রামের নাম বলে। তো যেই গ্রামের নাম বলে ওই গ্রামটাই হচ্ছে যে মানে আমার যে ভাবি ছিল সালমা ভাবি, সালমা ভাবির গ্রাম। তো আমি বলি যে অমুক গ্রামের, অমুক গ্রামের অমুক মেয়েকে চিনে, নাম বলি।
বাপের নাম বলেছে, অমুক বাপের অমুক মেয়েকে চিনেন? বলে হ্যাঁ চিনি তো ভাইয়া। আমি বললাম যে তো আচ্ছা আপনাদের ওইখান থেকে তাদের বাড়ি কত দূরে? পরে বলতেছে যে আমি কিন্তু ওর পুপাতো বোন। এটা বলার পর আমার তখন বুকটা কেঁপে ওঠে। পুপাতো বোন? বলে হ্যাঁ আমি ওর পুপাতো বোন। আমি তখন বলি মানে কোনো কথা না বলে আমি বলো ও কেমন আছে? বলে হ্যাঁ ভালো আছে। আমি বলো আমার নাম্বারটা আপনি কোথায় পাইছেন? বলে ওর কাছ থেকে নিয়েছি। আমি বলি এত বছর পরে ও আমার আমার নাম্বারটা আপনাকে ও কই পাইছে? পরে বলে ও কই পাইছে জানি না ভাইয়া, ও আপনাকে অনেক দিন ধরে ট্রাই করতেছিল আপনার সাথে কথা বলার জন্য, ও আপনার কাছে ক্ষমা চাইতে আসে, মানে আপনাকে সরি বলতেছে সব কিছুর জন্য, ও ভীষণভাবে দুঃখিত, আপনার কাছে মাফ চাইতেছে, আপনাদেরকে মাফ করে দেন। আমি তখন বলি যে দেখেন আমি তো তার উপর কোনো অভিযোগ করি না, তার কাছে আমার কোনো অভিযোগ নাই, সে বিপদে পড়ছিল, আমি তাকে হেল্প করেছিলাম, হেল্প করে আমি তাকে ভালোবেসেছিলাম, সে আমাকে ভালোবেসেছিল, আমাকে বিয়ে করবে, আমাকে সে আমাকে বলেছিল যেটা কখনো সে স্বপ্নও চিন্তা করে নাই এটা আমি বাস্তব করতে যাচ্ছি। সে বলেছিল আমাকে বিয়ে করবে, বিয়ে করে আমরা একসাথে থাকবো, ওরকম স্বপ্নগুলো আমাকে দেখাইছিল। স্বপ্নগুলো দেখানোর পরে তো তার সাথে আমি সম্পর্কে জড়ালাম, আমার তো কোনো দোষ নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, ওরকম করে মেয়েটাকে বলে। তখন কে আমাকে বলতেছে যে ভাইয়া যা হবার তা তো হয়ে গেছে, ও তো আর মানে এখন আর কিছু করতে পারবে না, মানে ও খুব খারাপ অবস্থায় আছে, আপনার কাছে জাস্ট ক্ষমা চাইছে, আপনার তাকে মাফ করে দেন। আমি তখন তারে বলতেছিলাম যে মাফ তো আমি তাকে অনেক আগেই করে দিছি, আমি অনেক আগেই তাকে মাফ করে দিয়েছি, তারপর আমার কোনো অভিযোগ, আমি কিসের অভিযোগ করব? আমি তাকে ভালোবেসেছি, সে আমার ভালোবাসাকে মূল্যায়ন করে নাই, সে যদি তার স্বামীর সাথে ভালো থাকে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নেই। আমি খুব মন খারাপ করে কথাগুলো বলে তখন কে আমাকে বলে না ভাইয়া আপনি কি একটু ওর সাথে কথা বলবেন? আমি বলি না 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 আমি ওর সাথে কথা বলবো না, ওর সাথে আমার কথা বলতে হবে না, আপনি আমাকে ফোন করে সরি বলতে বলছেন, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, ওকে বলবেন যাতে মানে স্বামী সংসার নিয়ে ভালো থাকে। ওর কি সন্তান হয়েছে? বলে না সন্তান হয়নি এখনও, তবে আমি শুনছিলাম যে হবে নাকি, হওয়ার আছে, এটা আমাকে বলে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কে আপনি কিসে পড়েন? তো আমাকে বলো ভাই আমি ইন্টারে পড়ি, কলেজে পড়ি। তো আমি বললাম ওকে ফাইন ঠিক আছে, তো এই যাক এভাবে তার সাথে কথাবার্তা আমি ফোনটা কেটে দিই। তিন দিন পরে মেয়েটা আমাকে আবারও মিস কল দেয় বাংলাদেশের নাম্বার থেকে, মিস কল দেওয়ার পরে আমি কলটা ব্যাক করি, ব্যাক করার পরে বলতেছে ভাই আপনাকে কল দিয়েছিলাম একটা কথা বলার জন্য। আমি বলি কী কথা? বলে আপনি কি ফেসবুক লাইভে গান গান নাকি? আমি তখন বলি যে ফেসবুক লাইভে হ্যাঁ গাই তো। বলে ভাইয়া আমার একটা বান্ধবী না আপনার অনেক ভক্ত। আমি বলি কী বলেন? বলে হ্যাঁ আমি তখন লাইক একটু মানে হয় না যে একটু লজ্জা পাচ্ছিলাম আর কি, যে আমার মতো শিল্পীর আবার ভক্ত আছে, কেমন জানি মনে হচ্ছিল আমার কাছে। তো আমি তখন বলি যে আপনার বান্ধবী আমার গান শুনে, বলে আপনার পুরো ভক্ত, আপনার জন্য পুরো পাগল, মানে আপনার গান এমনভাবে শোনে যে ভাইয়া ভুলে বোঝাতে পারবো না, মানে সারাদিন আপনার গানগুলো শোনে। তো আমি তখন বলি যে বাহ খুব ভালো। তো তখন মেয়েটা আমাকে বলে আমারও না আপনার গান অনেক ভালো লাগে ভাই, যদি কিছু না মনে করেন আমি কি আপনার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে পারি? আমি তখন বললাম যে হ্যাঁ পারেন তো, কোনো প্রবলেম নেই। এরপর থেকে কে আমার সাথে মাঝে মাঝে কথা বলে, মানে প্রতিদিনের কথা বলে, এরকম এরকম করে কথা বলে। তো বলতে বলতে কে আর কিন্তু গরিব ছিল, মানে অনেক গরিব ছিল, পড়াশোনা করতে খুব কষ্ট করে। তো এরকম করতে করতে কেয়ার সাথে আমার একটা লাইক সম্পর্ক হয়ে যায়, মানে ফোনে কথা বলি, সবসময় ফোনে কথা বলি, ফোনে কথা বলতে বলতে আমার দুঃখের কথাবার্তাগুলো তাকে বলি, যে আমার লাইফে এটা হয়েছে, আমার লাইফে ওইটা হয়েছে, আমি এভাবে হারাইছি, ওভাবে হারাইছি, সবসময় দুঃখের কথাবার্তাগুলো বলতে বলতে তার প্রতি আমার প্রতি একটু মায়া জন্মে যায়, আমার প্রতি একটু মায়া ভালোবাসা জন্মে যাওয়ার পরে আমাদের মাঝে একটা ভালো মোটামুটি একটা ভালো ফ্রেন্ডশিপ হয়, অ্যান্ড এরপর একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তো যখন প্রেমের সম্পর্কটা হয়ে যায় কেয়া কিন্তু আমার উপরে খুব উইক হয়ে যায়, মানে প্রচণ্ড রকম উইক হয়ে যায়, আমিও তার উপরে খুব উইক হয়ে যাই। মানে আমি তখন আমার মন থেকে সম্পূর্ণভাবে কেয়াকে পাওয়ার পরে আমি তখন সালমাকে ভুলে যাই, মানে সালমার কোনো স্মৃতি আর ওই সময় আমার মানে আমার মেমোরিতে নাই। আমি তখন বারবার কেয়াকে নিয়ে চিন্তা করতেছি এবং কেয়াকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমার একটাই স্বপ্ন যে যাই হোক সালমা চলে গেছে, কিন্তু সালমার চেয়েও ভালো একটা মেয়ে আমাকে দিয়ে গেছে কেয়া। কেয়া কিন্তু অনেক সুন্দর ছিল, সালমার চেয়েও আরও বেশি সুন্দর ছিল। তখন আমি চিন্তা করি যে আমি কেয়াকে নিয়ে ভালো থাকবো, আমার লাইফে আর কোনো প্রবলেম নাই। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে হচ্ছে কেয়া তখন ইন্টার পরীক্ষা দিবে, ওর আসলে খুব পরিবারে প্রবলেম, আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার জন্য ওর ফর্ম ফিল আপে কোনো টাকা নেই, মানে কোনো টাকা পয়সা না, আমি তখন আমার নিজ থেকে তাকে টাকা পয়সা দিয়ে তাকে ফর্ম ফিল আপ করাই। অ্যান্ড আমি তখন মানে ফর্ম ফিল আপ করানোর পরে তো আমি বলি যাবো তোমার আব্বা আমার সাথে কথা বলি, ও বলে যে না তুমি আমার আব্বা আমার সাথেও কথা বলবো না, বা হচ্ছে সালমা আপার কাছে এই ব্যাপারগুলো কিছু বলবো না, সালমা আপার মানে কিন্তু সালমা ওর অনেক বড় হইতো, বলছে সালমা আপার কাছে বলার দরকার নেই, এই কথাগুলো কারো কাছেই বলবো না, তুমি আমাকে ভালোবাসো, তুমি বাংলাদেশে আসবো, আমি তোমাকে বিয়ে করবো, দ্যাটস ইট। এভাবে আমাদের সম্পর্কটা চলতে থাকে। তো এর মাঝে তার পড়াশোনার যে রেসপন্সিবিলিটি আছে সেটা সম্পূর্ণ আমি নিয়ে নিই, তার পড়াশোনার দায়িত্ব, এরপরে তার প্রাইভেট কোচিং থেকে শুরু করে যত কিছু আছে সব কিছু দায়িত্ব আমি নিয়ে নিই। আমি তাকে বলি যে তোমার সব কিছু দেখভাল আমি করবো, তোমার আব্বার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়ার দরকার নেই, আমি আমার নিজের গাইডের টাকা দিয়ে তাকে পড়াশোনা করাই। তো সে পড়াশোনা করে, কারণ তার মাঝে একটা প্রবলেম, মানে সে কিন্তু অনেক মেধাবী ছিল, মানে সালমার মতো মেধাবী ছিল, কিন্তু সে মানে পড়াশোনা মানে ইয়ে ছিল না আর কি, ওরকমভাবে হচ্ছে পড়াশোনা করতো, বাট ওই টাকা পয়সার সাপোর্টটা ভালো ছিল না। আর ওর হচ্ছে দুটা ভাই ছিল, দুটা ভাই হচ্ছে ছোটো, ও সবার বড়, ওর বাবা হচ্ছে মানে লাইক হচ্ছে ট্রাক চালাইতো, আপনারা যেন তো অনেকেই চিনেন, ট্রাক বলতে ওই যে জমি চাষ করার জন্য যে ট্রাকগুলো হয় না, মানে মানুষের জমি খনন করার জন্য ওই ধরনের ট্রাকগুলো চালাইতো।
তো ট্রাক চালাইতো। এভাবে হচ্ছে মানে আমি ওদেরকে খুব হেল্প করতাম, করতে করতে মানে আমাদের সম্পর্কটা খুব গভীর হয়ে যায় যে একটা মুহূর্ত একজন আরেকজনের সাথে কথা না বলতে পারলে বাঁচি না, মানে অনেক গভীর সম্পর্কে আমি জড়িয়ে যাই। তো আমি এই ব্যাপারগুলো কারো কাছেই বলি না। তো এরকম করতে করতে ও একটা পর্যায়ে করে কি, ও হচ্ছে তখন মানে ইন্টার পরীক্ষা দিয়ে ও তখন হচ্ছে অনার্সে ভর্তি হয়, অনার্সে পড়তেছিল। তো অনার্সে পড়া অবস্থায় এই রিসেন্ট হচ্ছে অনার্সে পড়া অবস্থায় ও হচ্ছে মানে প্রাইমারি স্কুলের চাকরির জন্য মানে নিয়োগ দেয় আর কি, মানে প্রাইমারি স্কুলেতে লোক নেবে। তো তখন সে কী করে মানে প্রাইমারি স্কুলে আমাকে বলে যে প্রাইমারি স্কুলে সে মানে ইয়ে করবে, মানে সে প্রাইমারি স্কুলে চাকরি করবে। তো নিয়ে পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে সে সব কিছুতেই টিকে, ভাই ভাইও টিকে, তারপর মুখিকেও টিকে, লিখিত টিকে। টিকার পরে সে আমাকে বলতেছে যে মানে ঘোষ লাগবে, 5 লাখ টাকা ঘোষ লাগবে, 5 লাখ টাকা দিলে হচ্ছে তার চাকরি হবে। তো আমি আমাকে একটা লোকের নাম্বার দেয়, একটা সরকারি কর্মকর্তা, আমি তার সাথে কথা বলি, কথাবার্তা পরে উনিও তখন সেম কথাটাই বলে যে 5 লাখ টাকা হলে তার চাকরিটা হয়ে যাবে। তো এখন ও আমাকে স্বপ্ন দেখাচ্ছে, দেখো তুমি কি সারা জীবন বিদেশ করবা, মানে বিদেশটা কিন্তু তুমি সারা জীবন করবা, তোমার কি একবার বাড়িতে আসতে হবে না, তুমি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। ধরো আমি একজন প্রাইমারি স্কুলের মাস্টার হলাম, তাহলে তো তুমি যদি তোমার যদি কোনো ইনকাম নাও থাকে, আমি তো আমার ইনকাম দিয়ে তোমাকে পড়াশোনা করাইতে, মানে তোমাকে ভালো রাখতে পারবো, আমাদের সন্তানাদিকে দেখতে পারবো। মানে ও আমাকে খুব কঠিনভাবে আমাকে যায়। তো আমি আসলে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করেছি, আমি আসলে কোনো টাকা পয়সা আমার পরিবারে দেই নাই বলেই চলে। মানে আমার আব্বার জন্য টাকা লাগতেছে না, কারণ আমার আব্বা টিনের ব্যবসা করে, টিনের দোকান আছে আমাদের অনেক বড়ো, আর ওই আব্বার টাকা দিয়েই আব্বার সংসার চলে। আবার এর মাঝে আমার ছোটো বোনেরও বিয়ে হয়ে যায়, তো আমার মা আর বাবা দুজনে অনেক ভালোই চলতেছিল, আমার কোনো টাকা পয়সা লাগে না। আমি মাসে মাসে যে টাকা বেতন পেতাম সব টাকা আমার ব্যাংকে পড়ে থাকতো, আমার ব্যাংকে প্রায় 17 লাখ টাকার মতো হয়ে গেছিলো, অনেক টাকা উপার্জন করতাম। আমি মাসে প্রায় 70-80 হাজার টাকার মতো আমি ইনকাম করতাম। তো যখন আমাকে এভাবে বলে, বলার পরে আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, ফাইন, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে টাকাটা দিব, ঠিক আছে তুমি হচ্ছে এই কথাবার্তা বলো। পরে ও কথাবার্তা বলে, ফাইনালি আমিও কথাবার্তা বলি, ও কিন্তু আমাকে খুব ভালোবাসে। অনেক হয়তো মনে করতে পারবেন যে আমি এতগুলো টাকা কেন তাকে দিয়ে দিচ্ছি, ও তো খুবই ভালোবাসে। মানে ও আমার সাথে ভিডিও কলে কোরআন শরীফ পর্যন্ত মাথায় নিয়েছিল, ভিডিও কলে কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছিল যে আমাকে কখনো ছেড়ে যাবে না। হ্যাঁ, ওর মায়ের দুধের কসম আমি তাকে দিয়েছিলাম, মানে অনেকগুলো কসম আমি তাকে দিয়ে, সবগুলো কসম সে রেখেছে। মানে এরকম হয় যে আমি যদি কখনো বলি যে কেয়া তুমি এখানে বসে থাকো, বসে থাকবে, কেয়া তুমি ঘুমাও, কেয়া তুমি ঘুমাবে, কেয়া তুমি এটা করো না, করবে না, মানে আমার কথাগুলো এমনভাবে ও শোনে, আমার প্রত্যেকটা কথাও এমনভাবে শোনে যে আমি ভুলে বোঝাতে পারবো না। আমার আমার কথাগুলোকে প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে পালন করে, এই জন্য আমার মানে আমার খুব ভালো লাগে তাকে সবশেষ কথা, যেটা খুবই ভালো লাগে। এরপরে ও তখন বলে যে ঠিক আছে তুমি আমাকে টাকাটা দাও, টাকাটা দিলে আমি তখন হচ্ছে ওইখানে মানে টাকাটা জমা দেবো, জমা দেওয়ার পর আমি তখন ইয়ে করবো। তো আমি তখন তাকে টাকাটা দেব, সম্পূর্ণ 5 লাখ টাকা আমি তাকে দিই। দেওয়ার পরে তখন ওখানে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ মানে প্রায় এখানে আরও টাইম লাগে, 3-4 মাসের মতো টাইম লাগে। টাইম লাগার পর ওর চাকরিটা তখন হয়ে যায়, প্রাইমারি স্কুলে চাকরি হয়, প্রাইমারি স্কুলে চাকরি হওয়ার পরে, বাট ওর মানে ট্রান্সফার হয় আমাদের এলাকাতে না, মোটামুটি একটু দূরে একটা স্কুলে ওকে দেওয়া হয়। তো ওখান থেকে যাতায়াত করতে ওর খুব প্রবলেম, ওইখানে প্রায় ও চাকরি করে 2-2.5 মাসের মতো চাকরি করে। তো করার পরে ওইখান থেকে যাতায়াত করাটা তার খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি, মানে ওই এই এত দূরে যাতায়াত করাটা মানে পারে না। তো এরপর আমাকে বলে যে আরও যদি 1.5 লাখ টাকা দেওয়া হয় তাহলে এখান থেকে ট্রান্সফার নিয়ে যাওয়া যাবে, মানে ট্রান্সফার নিয়ে ওখানে চলে যাবে। তো ট্রান্সফারের কথা বলে তো আমি তখন কী করি, ওকে ফাইন ঠিক আছে, আমি তখন তাকে টাকা পয়সা দিয়ে আমি আরও 1.5 লাখ টাকা দিই, 1.5 লাখ টাকা তোমার ট্রান্সফার দিয়ে ওখানে চলে যাই। মানে আমাদের সম্পর্কটা এরকম একটা সম্পর্ক হয়েছে যে আমার কাছে মনে হয় মানে ও যে আমাকে কেয়ারিংটা করে, আমি এই কেয়ারিংটা না জীবনে কোনো মেয়ের কাছে পাই নাই, এবং আমার মায়ের চেয়েও আরও বেশি কেয়ারিং করে, যে মানে একদম সকালবেলা আমাকে ভোরে মানে একদম টাইম টু টাইম ঘড়ি দেখে আমাকে ফোন করবে, তুমি ঘুম থেকে উঠছো কিনা, তুমি খাবার খেয়েছো কিনা, তুমি এটা করছো কিনা, তুমি ওইটা করছো কিনা, তোমার শরীর ঠিক আছে, মানে ভিডিও কল দিয়ে আমার শরীর দেখবে যে তোমার পেট ভেরে গেছে কিনা, তোমার মানে গাল ফুলে গেছে কিনা। মানে ও মাই গড, মাইন্ড ব্লোয়িং কেয়ারিং আমাকে করে, ও প্রচুর পরিমাণ কেয়ারিং আমাকে করে। ওর ওই কেয়ারিংগুলো দেখে না নর্মালি আমি তার উপর দুর্বল হয়ে পড়ি, মানে নর্মালি আমি তাকে ভালোবেসে ফেলি, এত কেয়ারিং, এত যত্ন, এত ভালোবাসা। তো যাই হোক, এভাবে দিনগুলো কাটতেছিল, এভাবে আমার সম্পর্কটা প্রায় টোটাল 2 বছর মতো কাটে, 2 বছরের মতো সম্পর্কটা কাটে। 2 বছর পরে আমি তখন মানে মোটামুটি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে দেশে আসার জন্য, আমার আব্বা আমাকে 5 বছরের কথা বলে আমি 5 বছরেরও বেশি সময় ধরেই কাতারে আছি। তো পরে তখন তার সাথে আমার খুবই ক্লোজলি সম্পর্ক হয়ে যায়, মানে ভীষণ ক্লোজলি সম্পর্ক হয়। তো পরে সে আমাকে বলতেছে যে মানে বলে যে বাংলাদেশে যাবো, গিয়ে তোমাকে বিয়ে শাদী করবো। আমি যাওয়ার ঠিক লাইক হচ্ছে 4 মাস আগে, মানে এখন থেকে 4 মাস আগে, এর মাঝে কিন্তু মানে মহামারীর ঝামেলা টামেলা গেল, এর মাঝে কিন্তু ওর চাকরিটা অনেকদিন বন্ধ ছিল, স্কুল বন্ধ ছিল, ও তখন বাড়িতে থাকতো, ওর মোবাইলে মাঝে মাঝে ওয়াইটিং পাইতাম, ব্যস্ত পাইতাম, আমি ব্যাপারগুলো নিয়ে কখনো কিছু বলতাম না, হয়তো ফ্রেন্ডের সাথে কথা বলে বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানে মানুষ থাকতেই পারে, আমি তখন আর ওগুলো নিয়ে কোনো কথা বলতাম না, সে এভাবে অনেকের সাথে কথা বলতো। কিন্তু আমি বাড়িতে যাওয়ার কয়েক মাস আগেও আমাকে হঠাৎ করে একটা ব্যাপার মানে আমাকে হঠাৎ করে বলতেছে যে আমার না একটা প্রবলেম হয়ে গেছে, মানে কী করবো ঠিক বুঝতে পারতেছে না, আমাকে এটাই বলে, নিজেই বলে। আমি বলি কী প্রবলেম, বলতেছে যে আব্বা
আমার হচ্ছে আমি যেই মানে হচ্ছে মানে প্রাইমারি স্কুলের চাকরি করি ওই প্রাইমারি স্কুলের একজন মাস্টার আমার সাথেই উনি আছে, উনি আমাকে খুব পছন্দ করে, উনি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। আমি বলি তুমি জানো না এটা? উনি বলে যে না, ও বলে যে না আমি জানি না, সত্যি আমি জানি না, আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, এখন পাঠানোর পরে আব্বা আমাকে ব্যাপারটা জানাইছে, এখন আমি কী করব। তো আমি তখন বলি যে ওমা তোমার আব্বা জানাইছে টিকিট বেরিয়ে ইজি, তুমি তোমার আব্বাকে বলো যে আমার সাথে তোমার সম্পর্ক আছে। অ্যান্ড এখন ও আমাকে বলতেছে যে আমি আব্বাকে এই কথা কোনো দিনও বলতে পারবো না। কেন? আমি বলি কেন বলতে পারবে না? আমাকে বলে যে কারণ আমার আব্বা একটা মানে তখন মানে কেমন যে একটু মানে তনমনো করতেছে। আমি বললাম যে কী হয়েছে তনমনো করতেছো কেন? আমার কাছে খুলে বলো কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন? আমাকে বলে যে আমার আব্বা ওই ছেলের পরিবারে গিয়ে মানে মোটামুটি পাকা কথা দিয়ে আসছে। আমি তখন তাকে বলি মানে পাকা কথা কাঁচা কথা কোনটা? আবার বুঝলাম না পাকা কথা কোনটা। ও আমাকে বলে যে পাকা কথা মানে হচ্ছে মানে একদম ফাইনাল করে আসছে, আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি তখন তাকে বলতেছি হে কমন, কী এগুলো কী বলতেছো, পাগল হয়ে গেছো নাকি, তুমি কি বুঝতেছো না পাগলামি করতেছো আমার সাথে? ও বলে পাগলামি না, দেখো আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না, আর আজ থেকে মানে চার দিন পরে আমার বিয়ে। আমি তখন বলি যে ক্যাপ কমন ক্যাপ, পাগলামি করার কোনো মানে হয় না, এরকম পাগলামি করার কোনো মানে হয় না, তুমি যদি এরকম পাগলামি করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো আমাকে বলে যে আমি কী করতে পারি? আমি বললাম যে কী করতে পারো মানে তুমি কী করতে পারো মানে তুমি যদি তুমি আমাকে জাস্ট টু মান্থের টাইম দাও, দুই মাসের সময় দাও, দুই মাসের মধ্যে আমি দেশে চলে আসতেছি, অ্যাট দুই মাস পরে আমি তোকে বিয়ে করবো। আমি এটা ওকে বলি। ও আমাকে বলে যে এখন মানে ছেলে তো বাবা তো বিয়ে ঠিক করে ফেলছে তাই না? আমি বলি যে তুমি যেভাবে হোক বিয়েটা পিছিয়ে নামাও, যেভাবে হোক পিছিয়ে নামাও। অ্যাট আমার কোম্পানি থেকে আমি কথাবার্তা বলতেছি ছুটি নেওয়ার জন্য, মানে ছুটির জন্য খুব কথাবার্তা বলতেছি। আমাকে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক মাস পিছিয়ে নামাচ্ছি, তুমি এক মাসের মধ্যে যেভাবে হোক ট্রাই করো। তো এক মাসের মধ্যে তখন এক মাস ওর বিয়েটা মানে অনেক কাহিনী টাহিনী করে অনেক এক মাস পিছনে নামায়, এক মাস পিছনে নামায়। তো নামানোর পর এদিক থেকে আমি আমার কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করতেছি। আসলে মেনলি সমস্যা হচ্ছে এইটা যে আমরা কিন্তু ছুটির জন্য তিন মাস আগে কোম্পানিকে বলতে হয়, তিন মাস আগে বলতে হয় তারপরে কোম্পানি ছুটি দেয়। তো আমার পাশে যে আমার পাশের যে ওয়েটারগুলো ছিল দুইটা ওয়েটারে চলে গেছে ছুটিতে গেছে, একটা ইন্ডিয়ান ছিল একটা পাকিস্তানি ছিল। তো ওরা দুজন চলে যাওয়ার পরে এখন পুরো হলের দায়িত্বটা আমার উপরে, এখন ওরা আসা ছাড়া আমার মালিক কিন্তু আমাকে ছাড়তেছে না, আর আমার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু কিন্তু আমার মালিকের কাছে। এখন আমার মালিক যদি আমাকে না দেয় মানে কফিল যদি আমাকে না দেয় আমি তো যেতে পারবো না। কফিল আমাকে বলতেছে যে এইভাবে যেতে পারবি না, ওরা আসলে তারপরে তুই যাবি, কারণ ওরা আসা ছাড়া আমি তোকে এভাবে দিতে পারবো না। আমি তখন আমার কফিলকে বলি যে দেখ এই ধরনের পাগলামিগুলো করিস না তুই, মানে আমাকে একটু বোঝার জন্য ট্রাই কর। তো এরকম করে কফিলের সাথে ঝামেলা করতে করতে প্রায় আরও দুই মাসের মতো কেটে যায়। এভাবে দুই মাসের মধ্যে দুই মাস পরে লাইক হচ্ছে মানে সাত আট দিন আগে হচ্ছে ভাইয়া আপন ভাইয়া ও আমাকে এখনও আমাকে যেটা বলতেছে যে আমাকে বলতেছে যে আজকে আমাকে বলতেছে শুক্রবারে, মানে আমাদের এই কথাটা আমাকে গত পরশু দিন বলেছিল যে সামনের শুক্রবারে, মানে সামনের শুক্রবারে ওর হচ্ছে মানে বিয়ের দিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মানে দিন তারিখ সব কিছু ফিক্সড হয়ে গেছে, মানে দিন তারিখ সম্পূর্ণ ফিক্সড হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে ও আমাকে মানে আমার সামনে ভিডিও কলে আসছে, ভিডিও কলে আইসা ও আমাকে মানে কোরআন শরীফ মাথায় দিয়া বলতেছিল যে কোরআন শরীফ মাথা নিয়ে ভিডিও কলে আইসা বলছে যে ও এখন ওই ছেলেকে বিয়ে করে ফেলবে, যেহেতু দিন তারিখ ঠিক হয়ে গেছে, সব কিছু পারিবারিকভাবে জানা হয়ে গেছে, আর আমিও যেতে পারতেছি না, আমি এই মুহূর্তে যেতে পারতেছি না। এখনও আমাকে বলতেছে আমার কোম্পানি আমাকে লাস্ট বলছে 10 ডেজ, বলছে 10 দিনের ভিতরে আমাকে টিকিট টুকুর সব কিছু দেবে, 10 দিনের ভিতরে যেতে পারবো। এখন 10 দিনের সময় তো ওর পক্ষে দেওয়া সম্ভব না। আর এরপর এখন আমাকে বলতেছে যে তুমি আমাকে আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতেছি ভিডিও কলে আমি ওই ছেলেকে বিয়ে করে তাকে আমি ডিভোর্স দিয়ে চলে আসবো তোমার কাছে, আমি ওকে বিয়ে করবো। এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় না, আমার আব্বা সবাইকে ইনভাইট করে ফেলছে, সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে, দিন তারিখ ঠিক করে ফেলছে, বিয়ের সব কিছু ঠিক হয়ে গেছে, আর হাতে আছে 2-3 দিন। তো আমি সেদিনকার পর থেকে আপন ভাই আপনাকে বারবার ট্রাই করতেছি, মানে বারবার ট্রাই করতেছি যে আমি এখন কী করবো আপন ভাই আপনার কাছে একটা বুদ্ধি নেওয়ার জন্য। এখন ও আমাকে বলতেছে যে কোরআন শরীফ মাথায় দিয়ে আমাকে বললো যে ছেলেটাকে বিয়ে করবে, আমি বাংলাদেশে আসলে ওই ছেলেটাকে ডিভোর্স করো আমার কাছে চলে আসবে। এখন আমি কি ওকে অনুমতি দিব কি নাকি আমি ক্যান্সেল করে আমি মামলা টামলা করবো, আমার মালিকের নামে মামলা টামলা করে আমি কোনোভাবে বাংলাদেশে চলে যাব, নাকি ওকে আমি বাড়ি থেকে উঠে নিয়ে আসবো? আপন ভাই আপনি আমাকে প্লিজ একটা ভালো বুদ্ধি দেবেন, আমি এখন কী করতে পারি? এটা জানার জন্য ভাই আমি আপনাকে গল্পটা বলেছি। গল্পটা শেষের দিকে আরও লম্বা ছিল, আমি জানি না যে আপনি পুরোটা গল্প পড়বেন কি না, আমি এতটুকুই লিখলাম। আপনি যদি কোনো কিছু জানার থাকে আমাকে ফোন করবেন। আর আরেকটা ব্যাপার আপন ভাই, আপনাকে আমি গল্পটা বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর মা কিন্তু মানে কি আর আম্মা কিন্তু আপনার অনেক বড় ভক্ত, মানে কেয়ার আম্মার ইমু নাম্বারে আপনার ছবি দেওয়া কেয়ার আম্মা প্রত্যেকটা অনুষ্ঠান আপনার শোনে। আমি আপনাকে গল্পটা বলতেছি, আপনি দুটা পায়ে ধরে আপনি গল্পটা প্রচার করবেন, প্রচার করলে হয়তো কেয়ার আম্মা গল্পটা শুনতে পারে, যদি শুনতে পারে তাহলে হয়তো ওরা একটু বুঝতে পারবে। আপন ভাই আপনি প্লিজ আমার জন্য এই হেল্পটুকু করবেন, আমার গল্পটা প্রচার করে তার পরিবারের কান পর্যন্ত পৌঁছে দেবেন। ভাইয়া আমি আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনি আমার এই রিকোয়েস্টটা রাখবেন। আপন ভাইয়া এটা আমার ফোন নাম্বার, যদি পারেন আমার সাথে একটু ফোনে কথা বলবেন। ভাই আপনি অনেক ভালো থাকবেন, আর আমাকে প্লিজ একটা আইডিয়া দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে কন্টিনিউ করার জন্য। গল্পের শেষটা আরও অনেক ছিল, কেয়ার সাথে কিন্তু ইয়াসিনের স্টোরি অনেক লম্বা ছিল, এখানে অনেক কথাবার্তা আছে। আমি কিন্তু সবগুলো কথা আপনাদেরকে বলি নাই, অনেক কথা আমি স্কিপ করেছি। মানে সম্পর্কটা কিন্তু এভাবে হয়েছে, ঠিক আছে, বাট লেনদেনও হয়েছে, আর অনেক বেশি টাকায় লেনদেন হয়েছে ওদের সাথে। সবসময় মাঝে মাঝে 20,000, 50,000, 30,000 ওরকম করে কিন্তু সবসময় কেয়া কিন্তু ইয়াসিনের কাছ থেকে নিত, এবং ইয়াসিনও কিন্তু কেয়াকে দিত। ওদের মাঝে টাকাগুলো যে লেনদেন করছে সেটা কিন্তু যথেষ্ট এভিডেন্স আমার কাছে আছে। আমি ইয়াসিনের সাথে কথা বলেছি, এবং কথা বলে আমি কেয়ার সাথে কথা বলতে পারি না, ইয়াসিনের সাথে কথা বলেছি। এখন আমি ইয়াসিনকে চাচ্ছিলাম ইয়াসিনের কণ্ঠটা শোনানোর জন্য, কিন্তু একটা ব্যাপার আমি চিন্তা করতেছিলাম এইটা যে বিয়েটা আসলে কতটুকু ট্রু আমি জানি না, মানে কেয়া ইয়াসিনের গল্পটা কতটুকু ট্রু এটা আমি জানি না। আমাকে জাস্ট ফোন করে বলেছে, এখন দেখা গেল যে গল্পটা অন্যভাবেও হতে পারে। এটা যদি আমি ইয়াসিনের কণ্ঠটা শোনায় দিই বা সব কিছু ডিটেলসে বলে দিই তাহলে হয়তো মেয়ের বিয়েটা ভেঙে যেতে পারে। আর আমি খুব ডিটেলসে জানি না বলে আমি ইয়াসিনের কণ্ঠটাও শোনাচ্ছি না, বা নাম ঠিকানাগুলো অনেক কিছু আমি এখানে হাইড করেছি। ইয়াসিন, আই এম সরি টু সে যে আমি তোমার শেষের কথাটা রাখতে পারলাম না, যে এরপরও যদি কেয়ার মা যদি আমার স্টোরি শুনে থাকে, কেয়ার মা যদি আমার গল্প শুনে থাকে, তাহলে হয়তো আপনি বুঝেই গেছেন যে আপনি যদি আমার স্টোরি সবসময় শোনেন এবং আমার ছবি নাকি ওনার ইমোর প্রোফাইল পিকে দেওয়া, তার মানে আপনি আমার স্টোরি শোনেন, তাহলে আপনি বুঝতেই পারবেন যে আপনার মেয়ের লাইফে এই ঘটনাগুলো যদি বুঝে থাকেন আর কি, যদি বুঝে থাকেন তাহলে আপনি মা আছেন, আপনার নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবেন না, আপনার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করবেন না। বিয়ে ঠিক করেছেন তাতে কোনো প্রবলেম নেই, বিয়ে ঠিক করছেন তাতে কোনো প্রবলেম নেই, বিয়ে ঠিক হয়ে যাক, বিয়ে ঠিক হয়ে যাক, আংটি বদল হয়ে যাক, কবুল হয়ে যাক, তারপরে চলে আসে, তারপরেও বিয়ে ভেঙে যায়, এরকম হর হর ঘটনা আছে আমি দেখেছি। যে বিয়ে ঠিক মানে ছেলে মেয়ের এক পক্ষে বিয়ে হচ্ছে, আরেক পক্ষে হচ্ছে খাবার নিয়ে মারামারি করে বিয়ে ভেঙে গেছে, এরকমও তো হচ্ছে, তাই না? এরকমও হচ্ছে। আপনার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করবেন না। আপনার মেয়ের জীবন যদি আমাকে শুনে থাকেন, আপনি আমি আপনার সন্তানের মতো, আপনাকে আমি সন্তানের মতো আমি মা হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করি, আপনি কেয়ার জীবনটা আর ইয়াসিনের জীবনটা এভাবে নষ্ট করবেন না। আপনি প্লিজ প্লিজ প্লিজ, কারণ আপনার মেয়ে কোরআন মাথায় নিয়েছে, আপনার মাইন্ড ব্লোয়িং, মনে রাখবেন যে ভিডিও কলে কোরআন মাথায় নেওয়া মানে হচ্ছে সে কিন্তু জীবন ওই ছেলে সংসার করবে না, চলে আসবে। আই ডোন্ট নো সে আসবে কিনা, তবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইয়াসিন ভাইকে আমি ফোনে কথা বলে তাকে এটাই বলেছিলাম যে ভাই আপনি ইমিডিয়েটলি বাংলাদেশে চলে যান, আপনার যেভাবেই পারেন আপনার মালিককে বুঝিয়ে শুনিয়ে, বা উনি আসলে বিপদে পড়ে গেছেন, পাসপোর্ট ওনার কাছে নেই, পাসপোর্ট মালিকের কাছে, এবং মালিক যে হচ্ছে উনি ছিলেন নাকি মিশরের, এবং উনি আমাকে বলে যে কাতারে যে মিশরগুলো আছে তারা খুব ডিয়ারিং টাইপের হয়, খারাপ হয়, তো এই জন্য আসলে সে বললো যে সে আসলে কিছু করতে পারতেছে না ওই মিশরের সাথে, মানে মামলা টামলা করে কিছু করতে পারবে না। তো যাই হোক, আমি কেয়াকে কেয়াও চাইলে অন্য কিছু করতে পারে, আমার মাথা আসলে এটাই আসছিলাম। ইয়াসিনকে বললাম যে ভাই আপনি ইমিডিয়েটলি বাংলাদেশে যান, আমি বলতেছি না যে কেয়া বাসা থেকে পালিয়ে আসুক, বা পালিয়ে আসাটাকে আমি সাপোর্ট করি না, পরিবার থেকে পালিয়ে আসবে এটা আসলে কতদূর ভালো হবে আমিও জানি না, বাবা মা তাকে খুব কষ্ট করে বড় করেছে, তাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে। তবে কেয়ার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি, কেয়া কিন্তু ইয়াসিনের কাছ থেকে অনেক টাকা নিয়েছে, এটা কিন্তু তাকে দায়বদ্ধতা দিতে হবে। ইয়াসিনের কাছে যথেষ্ট এভিডেন্স আছে, আমাকে পাঠিয়েছে, ও যে টাকা পাঠিয়েছে, বিকাশে পাঠিয়েছে, তার সাথে ফোন রেকর্ড আছে, তারপরে ব্যাংকে পাঠিয়েছে, ওইটার কাগজপত্র আছে, এভরিথিং কিন্তু ইয়াসিনের কাছে সব কিছু স্ট্রং আছে। কেয়া যদি চলেও যায়, কেয়াকে কিন্তু চলে আসতে হবে, ইয়াসিন কিন্তু ওই কাগজপত্র দিয়ে ওকে নিয়ে আসতে পারবে, সংসার কিন্তু কেয়া করতে পারবে না। আর সালমা ভালো থাকুক, সালমা ইউজ করেছে হচ্ছে ইয়াসিনকে, সালমার জন্য শুভকামনা। জানি না সালমা কতদূর কেমন আছে। বন্ধুরা, আপনারা যারা গল্প শুনেছেন তারা ইয়াসিনের জন্য যদি পারেন দুইটা কলম একটু কষ্ট করে লিখে যাবেন, মানুষটা হয়তো আপনাদের এই লেখাগুলো পরে একটু উপকৃত হতে পারে। আপনারা সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।